করে সেজ ভূমিকায় করতে চাই প্রবেশ। জয় গুরু জয়। তাহলে আজকে আমার বিপক্ষের ভাবক যিনি অত্যন্ত একজন জ্ঞানগুণী নির্মল সরকার বাউল নামটি জানি, তিনার সঙ্গে বাবা আজকে আমার আবার নতুন সংসার। কালকে একজনের সঙ্গে সংসার হলো মা, আজকে আবার নতুন একজন, একে আবার আরোই বাবা চিনি না। হরি বল হরি বল। তাহলে তিনার সঙ্গে আজকে আমার গান, তিন ঘন্টার মতো সংসার। তাহলে ওনার মতো একজন ব্যক্তির সঙ্গে গান গাওয়া আর ভগবানের দর্শন পাওয়া মামা একই ব্যাপার। তবে আমি মিনতি পাল, আজকে আমার বড় ভাগ্য ভালো যে তিনার সঙ্গে আমি গান গাইতে পারছি বাবা। তিনার সঙ্গে গান গাইবো সে যোগ্যতা আমার নাই, তবে কমিটি দাদা ভাইরা এমন একটা সুযোগ করে দিয়েছে জন্য নিজেকেই ধন্য বলে মনে হচ্ছে, যে এমন একজন ব্যক্তির সঙ্গে এই মঞ্চে এই বছর নতুন এসে তিনার সঙ্গে গান গাইতে পারছি। কালকে একজন ছিল বাবা শিবু মহন্ত, গুণের নাই তিনার অন্ত, গুণে গুণে একেবারে ভরপুর, তিনার সঙ্গে সংসার করেছি কাল। আজকে এসেছেন শ্রদ্ধেয় দাদা ভাই নির্মল সরকার, তিনার সঙ্গে আজকে গাইতে হবে কিছু গান। তাহলে আজকে যে পালার বিষয়, আজকে অমন একজন মানুষকে যখন পেয়ে গেছি এই সভায়, কিছু তো জানবার ইচ্ছা হয় তাই না মা? হ্যাঁ, একজন ভগবানের তুল্য মানুষকে যদি পাওয়া যায় তাহলে মনে একটু লোভ জাগে, লালসা জাগে, যে তিনার কাছ থেকে কিছু শুনি কিছু জানি। তাহলে আজকে ওনাকে রেখে দিলাম আমি আমার ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায়, যেহেতু আমার গোপালের বোন ভজন উপলক্ষে এই অনুষ্ঠান, তাই আজকে ওনাকে রাখলাম ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায়। আর আমি ভক্ত হয়ে আজকে ওনার কাছে কিছু জিজ্ঞাসা রেখে যাই। যদি বলেন কোনো ভক্ত, ভক্ত অনেক প্রকারেরই হয় তাই না মা? ভক্ত আমরা সবাই, ভক্ত এই পৃথিবীতে আমরা আছি যারা, সবাই আমরা ভক্ত। মা লক্ষ্মী, মা দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, আমার দেবের দেব মহাদেব ভোলানাথ যিনি, তিনিও ভক্ত। তাহলে ভগবানকে একমাত্র আমার অনাধিরাধি প্রাণ গোবিন্দ যিনি, তিনি হলেন ভগবান। তাহলে আমি কোন ভক্ত যদি বলতে পারেন, নির্মল দাদা ভাই এসে বলতে পারে ভক্তের ভূমিকায় দাঁড়ালে তুমি কোন ভক্ত, তাহলে আমি ভক্ত নারদ হয়ে আজকে ওনার কাছে জিজ্ঞাসা করে যাবদান করবেন তিনি সমাধান তাই না? আমার আপনারাও মনে মনে ভাবতে পারেন গঙ্গাপুর রামপুরের মায়েরা বাবারা দাদারা, যে আমরা দেখেছি নারদ তো একজন বেটা ছেলে, তাহলে মিনতি পাল কেমন করে নারদ হলো, উনি তো একজন মেয়ে ছেলে তাই না? নদীয়ার দিকের নারদ কি বাবা মেয়ে ছেলে হয়, এটা মনে মনে ভাবতে পারেন তাই না মা? আমি তো নারদ হতে পারবো না। নারদ হওয়া চারটে খানি কথা নয়, নারদ হওয়া মুখের কথা নয়, তবে নারদের পাশের উকিল হয়ে আজকে ভগবানকে কিছু জিজ্ঞাসা করে যাই। তাহলে যা যা জিজ্ঞাসা করবো যান, সঠিক সঠিকভাবে তিনি করবেন তার সমাধান। তাই গানের সুরে ছন্দে যাই আর ভগবানের নিকট জিজ্ঞাসা করে যাই। জয় গুরু জয়। ভোলে মন প্রভু আমার সত্য যুগে মৎস্য কুর্ম রূপ ধারণ করলেন,
তাহলে ভগবান হয়ে তুমি কেন মৎস্যকর্ম রূপটি ধারণ করলে প্রভু? আবার কি হলেন? বড়াহ মানে সুয়র মূর্তি ধারণ করলেন আমার ভগবান। কি বল, ভগবান সুয়র সৃষ্টি হলেন, সুয়রটা কেন হলে ভগবান? সত্যতে হলে মৎস্যকর্ম বড়াহ মূর্তি ভয়ঙ্কর হরি, তুমি যুগে যুগে বারে বারে অবতার, তুমি যুগে যুগে বারে বার অবতার হয়ে আসলে সে কথা জানি, কিন্তু তুমি সত্যতে মৎস্যকর্ম রূপটি হলে কেন আবার বড়াহ মূর্তি ধারণ করলে? কিসের কারণ? প্রথম জিজ্ঞাসা হলো দান, বাপের বেটার মতো সঠিক সঠিকভাবে প্রভু একটু করে যাবে তার সমাধান। বাজাও খাপা। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দ মদন হরি বাহুতে হরি বল হরি বল হরি বল, তুমি সত্য তে ভামস পূর্ব, তুমি সত্য হরি, তুমি যুগে যুগে বারে বারে অবতার, হরি তুমি যুগে যুগে বারে বারে করলে উদ্ধার। হে প্রভু, এটা আমার কেমন করে হয়? তুমি স্বয়ং ভগবান প্রভু রামচন্দ্র, তাহলে তুমি কি করলে? ভগবান হয়ে ধনুর কাঁধে নিলেন মা, তাহলে আমি জানবো তুমি ভগবান হয়ে যুদ্ধ করতে যাও। হ্যাঁ, তুমি অস্ত্র কাঁধে নিলে, কেন অস্ত্র কাঁধে নিলে? তুমি না স্বয়ং ভগবান, তোমার তো অস্ত্রের প্রয়োজন নাই, তাহলে ধনুর বাণটা কেন কাঁধে নিলে? আবার তুমি রাবণের বংশ ধ্বংস করে সীতাকে করে উদ্ধার, ভগবানের বউটা বাবা গেল চুরি হয়ে, চুরি করে নিয়ে গেল কে? রাবণ হরণ করে নিয়ে গেলেন, তাহলে ভগবানের বউটা কেন চুরি হয়ে যাবে? তাহলে প্রভু তোমার এই করে জিজ্ঞাসা রইল দান, তুমি সঠিক সঠিকভাবে করবে সমাধান, যে তুমি ভগবান হয়ে কেন অস্ত্র কাঁধে নিলে, ধনুর বাণটা কিসের কারণে কাঁধে নিলে? এটা আমার জিজ্ঞাসা। হো তুমি রাবণ বংশ ধ্বংস করে, তুমি রাবণ বংশ ধ্বংস করে সীতাকে করো উদ্ধার, ওরে তুমি যুগে যুগে বারে বারে অবতার, ওরে তুমি যুগে যুগে বারে বারে অবতার। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল,
তৃষ্ণ হয়ে বাজাও বাসি তুমি গেলে বনে গো, তুমি পরের মাকে মাডাতে দিলে নিজের মাকে রাখলে কারাগা। কৃষ্ণ হয়ে বাঁশি বাজাও তুমি বনে বনে, তুমি পরের মাকে মা ডাকিলে নিজের মাকে রাখলে কারাগার। হয়ে প্রভু, এ তোমার কেমন নীলা, তোমার নীলা বোঝা বড় দায় দয়াময়। তুমি জন্ম নিলে কংসের কারাগারে, মা বলিলে তুমি কাকে যশোদার। দৈবকীর উদরে জন্ম নিল কোথায় কংস রাজা, যিনি ভগবান শ্রীকৃষ্ণের মামা হলেন তিনি। কংস রাজা যিনি ভগবানের মামা হলেন তিনি, দৈবকী যিনি মাতা হলেন তিনি বসুদেব পিতা। তাহলে কোথায় ছিলেন? কারাগারে। কংসের কারাগারে ছিলেন বসুদেব এবং দৈবকী দুজনে। কারাগারে হাত পা শিকল দিয়ে বাঁধা বাবা। আমার বাবা মায়ের যদি মিলন না ঘটতো আমি মিনতি পালাই ধরায় আসতে পারতাম বাবা। আমার বাবা মায়ের মিলন ঘটেছিল তাই আমরাই এই ধরার বুকে এসেছি। হে প্রভু, তোমার পিতা মাতা ছিল কক্ষে মানে কারাগারে, হাত পা লোহার শৃঙ্খলে বাঁধা ছিল, তাহলে তোমার জন্মটা কেমন করে হলো কারাগারে? ভগবানের জন্ম নাকি বলে কারাগারে হয়? চোরগুন্ডা বদমাইশ যারা কারাগারে তারা থাকে বাবা, ভগবান নাকি কারাগারে জন্ম নিল? জন্ম নিলে বেশ ভালো কথা। তাহলে জন্ম নিলে দৈবকীর উদারে মা বলিলে তুমি যশোতারে, তাহলে দৈবকীর কি পাপ ছিল তোমার মুখে মা ডাক শুনল না, তুমি তাকে মা বলে ডাকলে না? আর যশোদা কি পুণ্যি করলো যে যশোদাকে তুমি মা বলে ডাকলে? তাহলে বলে যাবে এই ধরায় এই সবা মাঝে তোমার মুখ থেকে আমি জানতে যাই যে দৈবকী কি এমন পুণ্যি করলো যে তাকে তুমি মা বলে ডাকতে পারলে। তাহলে কথাটি একটু সঠিক সঠিকভাবে বলে যাবে সবাই। হ্যাঁ হ্যাঁ, তিনটি জিজ্ঞাসা রায় যে তুমি নিজের মাকে মা বলে ডাকলো না কেন? আমি ওই সব কথা বাবা কিচ্ছু জানতে চাই না, আমার একটাই জিজ্ঞাসা ওনার কাছে। বাবা সঠিক সঠিকভাবে বলবে যে মা দশ মাস দশ দিন তোমাকে গর্ভে ধারণ করলো মা ডাক শুনবো বলেই, দশ মাস দশ দিন পরে সন্তানে প্রসব করে সন্তানের মুখে একটু মা ডাক শুনবার তরে, কিন্তু হে প্রভু এ তোমার কেমন নীলা, তুমি জন্ম নিলে দৈব কিরুদরে কিন্তু তাকে না বলে যশোদাকে মা বলে ডাকলে কেন, তাই না? হ্যাঁ, তাহলে মায়ের মনে কত ব্যথা যে সন্তানে জন্ম দিলাম আমি অথচ আমাকে মা বলে ডাকে না, যশোদাকে মা বলে ডাকে। এটাই আমার মেন জিজ্ঞাসা বাবা, এক নম্বর জিজ্ঞাসা আমার এটাই রয় যে তুমি কেন দৈবকীকে মা বললে না যশোদাকে মা বললে? কি পাপ করেছিল দৈবকী আর কি পুণ্যি করেছিল যশোদা?
নিশ্চয় কোনো পুণ্য করেছিল, এই কারণে তোমার মতো মানুষ ভগবানের মুখে তিনি মা ডাক শুনতে পেল, আর দৈব কি মা ডাক শুনতে পেল না, একটু কৃপা করে বলে যাবে এই সবা মাঝে। তাই জয় গুরু জয়, এখন আমি বসে যাই, আমার ভগবানকে পাঠাই, দেখি ভগবান আমার সে কোনো কথা কয়, কোনোভাবে দেয় তিনি আর ভাবের পরিচয়, ভগবানের মুখশ্রুত বাণী আমরা সকলেই শ্রবণ করবো। তাই হরিবল হরিবল, জয় গুরু জয়, জয় রাধেশ। মাথায় নি আমার গুরুদেব পশ্চিমবঙ্গের বাউল তত্ত্ব সম্রাট শ্রী শ্রী তরণী সেন মহান্ত, যার গুণের নাই অন্ত, তিনার লেখা গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। মানে কথা গিয়ে হচ্ছে, গুরুদেবের সাজানো বাগিচা থেকে পুষ্প চয়ন করে তিনার পদে অঞ্জলি দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। জয় গুরু জয়। আমার গৌরহরি এসেছিলেন নদিয়ায়, অন্তরে কৃষ্ণ অঙ্গ, বাহিরে রাধা অঙ্গ, দুই অঙ্গ একত্রিত হয়ে পূর্ণ ব্রহ্ম হয়ে কলির অবতরী হয়ে এলেন নদিয়ায়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহের ক্ষুদ্র ভাণ্ডে। নদিয়া মানে হচ্ছে আমাদের দেহের মধ্যে যে নদী দিয়ে জীবের আসা যাওয়া, এটাই হচ্ছে নদিয়া। নয়টা দ্বীপের মিলিত স্থল, সেই জন্য নবদ্বীপ। নব শব্দের অর্থ নূতন, যে দ্বীপ কোনোদিন পুরানো হয় না সেটাই নূতন দ্বীপ, যা আমাদের নাভির নিচে আছে। যদি আমরা গুরুঘরে যাই এসব বাবা দেখতে পাই, শান্তিপুর, এর থেকে শান্তির জায়গা আর পৃথিবীতে নেই। এখানে ভাঙার আশ হয়েছিল, যাদের রস ভেঙে যায় মিলন কর্মে গিয়ে নায়িকার সঙ্গে মিলিত হতে গিয়ে, যাদের রস পিতৃসত্তা বস্তু মাতৃসত্তা বস্তু বিয়োগ হয়ে যায় তাদের রাসটাই ভাঙা হয়ে যায়। রসে আকার আসলে তখনই রাস হয়, র দন্তস, মাঝখানে আকার যখন দেওয়া হবে তখন রাস হয়ে যায়, তাই না? এগারো বৎসর এগারো মাস ২৭ দিন পর মায়েদের দেহে আকার এসে উপস্থিত হয়, প্রথম যেটাকে আমরা আদ্যা ঋতু বলি, সেটা রস থেকে রাসে পরিণত হয়। যাই হোক, এখানে গৌরহরি এলেন, কি নিয়ে এলেন? রাধারানীর ভাবকান্তি বিলাস, সঙ্গে নিলেন নাম এবং প্রেম। এই প্রেম দিয়ে সকলের সকলকে উদ্ধার করবার জন্য দ্বারে দ্বারে হরির নাম বিলালেন। আমাদের সনাতন ধর্মের রীতি অনুযায়ী গুরু বন্দনার পর গৌর বন্দনা করতে হয়, আমার গুরুদেব লিখলেন সেই কথায়, শুনুন গানের ভাষায়। সৃষ্টির প্রাককালে যখন কোনো কিছু ছিল না, তখন একটা ধ্বনি শোনা গিয়েছিল, প্রথম ধ্বনি থেকে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সূচনা হয়েছিল, সেই ধ্বনিটার নাম হচ্ছে ওমকার ধ্বনি। আপনারা জানেন চন্দ্রযান থ্রি কিছুদিন আগে চাঁদে গিয়েছিল, বিক্রম ল্যান্ডার বিক্রম যখন ল্যান্ড করেছিল চাঁদের, যে চাঁদ যে একটা উপগ্রহ তার একটা নিজস্ব ধ্বনি আছে সেটা প্রমাণ করা হয়েছে। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র উপগ্রহ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাদের নিজস্ব একটা করে ধ্বনি আছে। এই সকল ধ্বনি মিলিত হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ধ্বনি সেটা হচ্ছে ওমকার ধ্বনি, যেটা সৃষ্টির প্রাককালে ছিল। তাহলে যেটা অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে, সেই জন্য শাশ্বত সনাতন ধর্ম। আমরা সনাতন ধর্মের লোক, সেখানে দাঁড়িয়ে আমার গুরুদেব কলম দিলেন। ও গগুনমণি, ওমকার ধ্বনি, গুণমণি ওমকার ধ্বনি, ঝংকার তোলোই একতারায়, আমার হাতে একতারা রয়েছে, আমাদের দেহটাও একতারা, সেই তারটা কোথায় না, কুলকুণ্ডলিনী থেকে একদম সহস্রার পর্যন্ত, মানে ব্রেন পর্যন্ত যে কানেকশনটা হয়, যখন সুষুন মানে শ্বাস বয়ে দুটো নাকের শ্বাস সমান হয়, তখন বজ্রাণী নারীর মধ্যে দিয়ে ব্রহ্মাণী নারী যে একটা তার
সংযোগ করার জন্য রয়েছে। তখন রাধা গুণগান শোনা যায়, কৃষ্ণের মাসি শোনা যায়, যুগল হেরা যায়, অনেক প্রক্রিয়া বাবা গুরু ঘরে গেলে পরে এসব জানা যায়। যখন কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে যায় তখন একটা ঝংকার আসবে এই ওমকারের সঙ্গে, যখন উচ্চারিত করবেন শ্বাসের মাধ্যম দিয়ে টেনে তুলে 64 মাত্রার গড়ে তখন এই আওয়াজটা হবে, তখন দেহে কম্পন আসবে, ঝংকার তোলোই আত্মারাই আমার ডাকি শুনতে পাচ্ছ ও গো গোরারাই ও গো গুণ মনি অঙ্কার ধ্বনি তোলো এক তারা ও গো গোরারাই আমার ডাকি শুনতে পাচ্ছ ও গো গোরারাই আমার ডাকি শুনতে পাচ্ছ ও গো গোরারাই জয় জয় ভক্তবৃন্দ বৈকুণ্ঠে থাকো না গোলকে থাকো না কোনো মন্দির মসজিদে না কোনো যোগীদের হৃদয়ে থাকো? নারদকে গোবিন্দ বললেন, হে নারদ, তুমি যেসব স্থানের কথা বললে উল্লেখ করলে এগুলোর মধ্যে আমি কোথাও থাকি না। নারদ আশ্চর্য হয়ে গেলেন, তাহলে প্রভু তুমি থাকো কোথায়? বললেন, যথাই আমার ভক্তবৃন্দ একত্রিত হয়ে আমার নাম গুণগান করে তথা সদা সর্বদা আমি বিরাজমান হই। তাহলে কমিটির ব্যবস্থাপনায় এখানে নবনির্মিত বৃন্দাবন হয়েছে, যথা হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, ভক্তবৃন্দের আগমন, তথা হয় নবনির্মিত বৃন্দাবন। গোবিন্দ তার নাম গুণগান ভক্তের মুখে শ্রবণ করবার জন্য আমার বিশ্বাস কারণ আকারও রূপ ধারণ করে এই মঞ্চে আছেন আছেন আছেন। কেন বললেন, আমি হতে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়, ভক্তের হাতে প্রেমের ডুরি আমাকে যেদিকে ঘোরাই সেদিকে ঘুরি, ভক্ত দিলে খাই নইলে উপবাসী যায়, ভক্তকে বড় করেছে।
ভক্ত যদি ডাকে তাহলে গোবিন্দ না আসে কি থাকি? হ্যাঁ, যদি বসে থাকো থাকো সে যে শ্রোতা ডাকবো কেন, তোমায় উচ্চ স্বরে ঈশ্বর সব ঘটে আছে, কোন ঘট নাই খালি, কোন ঘটে ঘটে বিকশিত আর কোন ঘটে কলি। তাহলে যদি গোবিন্দ আমার মধ্যেই থাকেন তাহলে আমি উচ্চ স্বরে ডাকতে যাব কেন? কেন? বাক্য হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম মানেই তো তিনি। তাহলে যদি থাকো থাকো মরন্তরে অন্তরে ডাকবো কেন কেন কেন, তোমায় উচ্চ স্বরে তুমি থাকো আমার কণ্ঠ জুড়ে, থাকো আমার কণ্ঠ জুড়ে, থাকো আমার কণ্ঠ জুড়ে, মনন যদি দানে পাই তাই গৌর হরি 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 বলে ভাই, মনন যদি দানে পাই আমার ডাকি শুনতে পাচ্ছ, ও গগরাই আমার ডাকি শুনতে পাচ্ছ, ও গগরাই।
হয়ে হয়ে বল হরি 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 গোসাই তরণিকা আমার মধ্যে তিনি প্রাণ হিসাবে রয়েছেন, তাই তিনি দেহের আত্মা। আমি ভাবছি, আমি কথা বলছি, এটা নয় বাবা। আপনারা হয়তো ভাবছেন বাউল নির্মল সরকার গান শোনাচ্ছে, না বাবা, এটা কাঁচা আমি। পাকা আমি কোনটা, না পাকা আমি সেটা যিনি আমাকে বলাচ্ছেন, তাই না? তিনি যদি না বলাতেন তাহলে আমার থাকতো না মুখে বার্তা। তিনি সবসময় আমাকে হরণ করতে পারেন, তাই তিনি হর্তা। আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি খাবো, যা করেছেন আয়োজন, তাই তিনি ভর্তা। দেখেছেন? তাই হরি হয়ে হরি হয়ে বলো হরি 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 তিনি আমার মধ্যে আছেন, আমার মধ্যে আছেন। এই যে বাক্য হয়ে বের হচ্ছেন, শব্দ ব্রহ্ম, পঞ্চভৌতিক দেহ ভগবান, ক্ষিতি অপ তেজ মরুদ্বম, পঞ্চভূত নিয়ে ভগবান, আকাশ বাতাস মাটি জল আর আগুন। তাই গীতায় বলল, আমাকে ছোঁয়া যায় না, আমাকে ধরা যায় না, আমাকে কাটা যায় না, আমাকে ভাগ করা যায় না। বাতাসকে দেখতে পেয়েছেন কেউ? পাবেন না। তাহলে ঈশ্বরকে দেখার কিছু কর্ম আছে, কেমন করে দেখতে পাবেন? আমা কাদা মিশ্রিত এক বাটি জল রেখেছেন সূর্যের তাপে, আর একটা হচ্ছে টিউবওয়েল থেকে জল নিয়ে একটা পাত্রতে রেখেছেন একটা বাটিতে। তাহলে বলুন, কোন পাত্রে আপনি সূর্যের প্রতিচ্ছবিটা দেখতে পাবেন? কাদা মিশ্রিত যেটা জল সেটাতে, না স্বচ্ছ জলটাতে? তাহলে স্বচ্ছ জলটাতেই দেখা যাবে প্রতিবিম্বটা সূর্যের, তাই না ভাই? দাদা কি বলে? আমাদের এই যে পাত্রটাকে আগে স্বচ্ছ করতে হবে। কার কাছে গিয়ে? না, গুরুর কাছে গিয়ে। গুরুর কাছে গিয়ে যদি স্বচ্ছ করা যায় তাহলে ঈশ্বরকে দেখা যায়, চেনা যায়, কথা কওয়া যায়। কাদা মিশ্রিত জল যদি পাত্র বোঝায় থাকে তাহলে কিন্তু হবে না বাবা। গুরুর কিছু কর্ম আছে যা দিয়ে আমাদের এই দেহ পাত্রটাকে শুদ্ধ করা যায়, পরিষ্কার করা যায়। নইলে কিন্তু শুধু ভগবান ভগবান বলে কেঁদে লাভ নয়। আপনি দীক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়েছেন, বেশ ভালো কথা। যে সময় আপনার প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, পরমাত্মা যখন বেরিয়ে যাবে, সেই সময়ে যদি আপনি গুরু নাম গোবিন্দ নাম না করতে পারেন তাহলে আপনি দীক্ষা নেন, শিক্ষা নেন, মানে এবারের মতো জন্মটা বৃথা গেল। যদি মানুষের কর্তব্য করেন, কর্ম করেন, তাহলে মানুষ হয়ে জন্মাবেন। যদি পশুর কর্ম করেন তাহলে পশু হতে হবে। সেই জন্য গীতায় বলল অর্জুনকে, হে অর্জুন, অভ্যাস যোগ সব থেকে বড় যোগ, সেই জন্য আগের থেকে অভ্যাস করো। গুরুর দিয়া নাম অভ্যাস করতে 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 করতে, এটা জপ করতে করতে তখন অজপা নামে পরিণত হয়ে যায়। অভ্যাসের ক্ষেত্রে অজপা নামে যখন পরিবর্তন হয়ে যাবে, তখন আপনি শুয়ে আছেন, কোনো কারণ কাজে লিপ্ত আছেন, ঘুমিয়ে গেছেন, আপনার অন্তর থেকে অনর্গল এই অজপা নাম হয়ে যাচ্ছে। দেখেছেন রূপের পরিবর্তন?
যে নামটা জপ করতে করতে অভ্যাস করেছেন, অজপানায় পরিবর্তিত হলে তখন যখন আপনার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে, ঈশ্বরের সঙ্গে লীন হবে, পঞ্চভূতের মধ্যে মিশে যাবে, তখন আপনার অন্তর থেকে একবার যদি কৃষ্ণ নাম গুরু নাম আপনি করতে পারেন, তাহলে গোবিন্দের চরণে ঠাঁই পাবেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। হরি হয়ে হয়ে বল হরি হরি হরি, গোসাই তরণিকা শুনে তরি যদি সরি তার ভয় করি, যদি সরি যদি সরি কার ভয় করি, শক্তি দিও রসনায় নিতাই গোর হরি 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 বলে ভাই, শক্তি দিও রসনায়। আমার গুরুদেবের লেখা গান, গুরুদেবের পদে অঞ্জলি দিয়ে অনুষ্ঠান শুরু করলাম। আরেকটি গান শোনাবো, গানটির অনুরোধ রয়েছে। যে গানটি গিয়ে শোনাচ্ছি, গাজল মহাবিদ্যালয়ের মানে কলেজের বাংলা মাধ্যমের প্রফেসর সতীশচন্দ্র সরকার, তেনার পিতা প্রয়াত ক্ষীরোদলাল সরকার, তিনার লেখা গানখানি এই গানটা শোনাতে চাই। তারপরে যা জিজ্ঞাসা রেখেছে জবাব দেব, অসুবিধা নাই। জয় গুরু জয়। যেখানে জিজ্ঞাসা রেখেছে বাবা, একদিকে ভক্ত অন্যদিকে হচ্ছে ভগবান। মানে বললো ভক্তকে, ভক্ত নারদ হয়ে জিজ্ঞাসা করেছে। নারদ বাবা, নারদ যায় বস্তু বুঝলেন, যা জিনিস যে চেনেনি সে এখনো মায়ের পেটে আছে। নারদ এমন একটা বদমাইশের প্রিন্সিপাল বুঝলেন, শুধু ঝগড়া লাগানোর ধান্দা। হ্যাঁ অমা, আমি শিখিয়ে দিচ্ছি না, আপনারা পাশের বাড়িতে হয়তো কেউ ঝগড়া লেগেছে, একটু লবণ উননের মধ্যে দেবেন, দিয়ে তিনবার দেবেন, বলবেন নারদ নারদ নারদ, বাস কাজ হয়ে গেল। লবণ না থাকলে থাকলে একটা ঢিলের উপর আর একটা ঢিল দিয়ে বলবেন নারদ নারদ নারদ। তো যেটা ছিল তর্কাতর্কি ওটা আস্তে আস্তে চুলো চুলো হবে, শেষে রক্তারক্তি হবে, থানাতে যাবে, কোর্টে গিয়ে পৌঁছাবে, এইরকম অবস্থা। নারদের নামের এমনি গুণ, আমি শিখিয়ে দিচ্ছি না মাগো, কেউ করবেন না। হ্যাঁ মানে কি বলবো আপনাদের কাছে, আজকে ভক্ত বড় শক্ত পেয়েছি, জিজ্ঞাসা রেখেছি, অসুবিধা নাই। এই গানের মাধ্যম দিয়ে আমি চলে যাব সেই জায়গায়। শ্যামল সুন্দর নব নট বড়, শ্যামল সুন্দর
নব নট বড় জল ধর নটরাই তুমি ল শ্যামরাই সুন্দর নব নট বড় শ্যামল সুন্দর নব নট বড় জল ধর নটরাই তুমি লাভ প্রণাম শ্যামরাই লাভ প্রণাম প্রেমানন্দে হরিবল 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 কোথায় এলেন বৃন্দাবন একটু ভালো করে লক্ষ্য করবেন, তাই বর যেখানে অজ হয়, বর যেখানে অজ হয় সেটাকে ব্রজ কয়। এটা আগে নাম ছিল বরজ, বরজ পরবর্তীতে পরিবর্তিত হতে হতে ব্রজ হয়ে গেছে। আগে ভালো করে বোঝো কখন হয় ব্রজ, যখন রফালা বয়ে রফালা এসে যুক্ত হয়। আগেই আমি বলেছি রফালা কবে এসে যুক্ত হয়, না 11 বছর 11 মাস 27 দিন পরে রফালা যুক্ত হয়, বুঝবেন মা বিষয়। এর থেকে ভেঙে বলা দায় কি করতে এলেন, না বাৎসল্য লীলা করবার জন্য এলেন। হ্যাঁ, নবলক্ষ ধেনু গোবিন্দ আমার গোয়ালার ঘরে জন্ম নিয়ে, গোপের ঘরে জন্ম নিয়ে চারণ করলেন। কি শিখালেন জীবকে? নবলক্ষ ধেনু হচ্ছে নবদ্বিধা ভক্তি। এটাকে চারণ করার কৌশল রয়েছে। নবদ্বিধা ভক্তি জাগ্রত হতে অনেক সময় লাগে, এটাকে সহজিয়া ভজন বলা হয় বটে, কিন্তু আমার দাদু গোসাই বললেন সহজ ভজন সহজে হয় না মন আমার, সহজ ভজন সহজে হয় না মরিলে বাঁচাইতে পারে, মরিলে বাঁচাইতে পারে মরে কয়জন রে, সহজ ভজন সহজে হয় না মন আমার, সহজ ভজন সহজে হয় না। তাহলে সহজ ভজন বটে কিন্তু করা বড় কঠিন। নবলক্ষ ধেনু মানে নবদ্বিধা ভক্তি জাগ্রত করতে গেলে পরে গুরুর কাছে যেতে হয়। গুরু যা মন্ত্র দেবে কর্ম যোগটা হচ্ছে আসল, আপনাদের জানাই কর্ম না করলে কিছু পাওয়া দেয়। ভক্তির এমনি এমনি উদয় হয় না, তাই প্রেম নিয়ে আসতে হবে।
গুরু আশ্রিত নিয়েই আপনি গুরুকর্মের দ্বারা নাম যে করবেন তার সঙ্গে প্রেম লাগবে, দু ফোঁটা নয়ন জল লাগবে, নইলে হরি বলার কোনো দাম নয়। গোবিন্দ সব থেকে বেশি ভালোবাসেন ভক্তের নয়ন জল, তার মধ্যে প্রেম থাকে। এই প্রেম গাঢ় হলে পরে তখন আপনার মজ্জা গাঢ় হবে, দেহের মধ্যে হাড়ের মধ্যে যেটা ক্যালসিয়াম রয়েছে এটা গাঢ় হবে, এটা গাঢ় হলে পরে আপনার রতি গাঢ় হবে, রতি পিতৃসত্তা বস্তু গাঢ় হবে, এই রতি গাঢ় হলে ভক্তির উদয় হবে। ভক্তি গাঢ় হলে ভক্তির সঙ্গে সঙ্গে প্রেম যখন বর্ষিত হবে তখন আসবে ভাব, এই ভাব গাঢ় হলে হবে মহাভাব, মহাভাবে পরিণত যখন হবে সম্মুখে যাকে দেখবে কৃষ্ণ বলে জড়িয়ে ধরবে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আমার এই তো পেয়েছি তাহাই, আর ছাড়া ছাড়ির প্রয়োজন নাই, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তুমি হরি প্রজিকানু বৃন্দাবনে চরাও ধেনু বাজাইয়া মোহন বেনু, আপনারা কৃষ্ণের হাতে যে বাঁশি দেখতে পান কি বলবো আপনাদের কাছে, এটা এক প্রকার নয় চার প্রকার আছে, বাঁশি বেনু মুরলি খুরলি আপনাদের কাছে ভালো করে একটু বলি, এটা আমাদের মানবের মধ্যেও রয়েছে, তাই মানে আমাদের পুরুষের আইডেন্টি কার্ড আপনাদের জানে, কারো চার আঙ্গুল খুরলি, ছয় আঙ্গুল মুরলি, আট আঙ্গুল বেনু যা দিয়ে চড়ায় গোবিন্দ ধেনু, আর যা শুনে মাসি উদাসী আমার ব্রজবাসী সেটা হচ্ছে বারো আঙ্গুল, লক্ষ্য করে দেখবেন তাই ঘরে ঘরেই মাসি রয়েছে। হ্যাঁ বাজাইয়া মোহন বেনু বাজাইয়া মোহন বেনু ভোলালে 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 মো গোপিকাই লাহ প্রণাম শ্যাম রাই, লাহ প্রণাম শ্যাম রাই, তুমি লাহ প্রণাম শ্যাম রাই, জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। রাখাল গণের বংশীবাদন প্রজাঙ্গনা মদন মোহন, গোবিন্দ লীলা করেছেন রাখালদের সঙ্গে কি না সখ্য প্রেম, সখ্য প্রেমটা কেমন হয় যখন গোবিন্দ সখাদের সঙ্গে গোচরণে যান, যখন খোদা পায় বলে ওরে সুধাম ওরে শ্রীধাম ওরে বসুধাম দাম, ওরে ভাই তোরা আমার কথা নিবি, আমাকে বড় ক্ষুধা পেয়েছে একটু সেবার ব্যবস্থা করে দিবি, বনের মধ্যে তখন সখাগণ ছুটে যায় কোথায় না ফল চয়ন করার জন্য, ফল যখন চয়ন করে চয়ন করার পর আগে নিজে সেবা করে নিজে খেয়ে দেখে, কেন যদি এটা বিষ ফল হয়
বিষফল হয়ে যদি আমি মারা যাই, দুঃখ নাই, আছে আমার কানাই, আমাকে বাঁচাবে। কিন্তু এই বিষফল খেয়ে যদি আমার গোপাল মারা যায়, তাহলে আমাদের আর কে বাঁচাবে? সেই তো দীনবন্ধু, আমাদের রাখাল রাজা ছাড়া তো আমাদের আর কেউ নয়। সেই জন্য নিজে খায়, নিজে খেয়ে যেটা সমিষ্ট ফল সেটাকে রাখে, একত্রিত করে নিয়ে এসে গোপালকে দেয়, বলে ভাই খা, দেখ আমি খেয়েছি, বড় সুস্বাদু ফল, খুব সমিষ্ট ফল, ওটা যে উচ্ছিষ্ট। সেদিকে সকাদের কোনো জ্ঞান থাকে না। কখনো গোবিন্দর কাঁধে ওঠে সখারা, কখনো গোবিন্দ সখাদের কাঁধে ওঠে, বাৎসল্য লীলা মানে সখ্য প্রেম, দেখেছেন? এইভাবেও গোবিন্দকে লাভ করা যায়। তুমি রাখাল গণিন বংশীবাদ, মদন কখন মোহন হয়ে যায়, মদন মোহন বুঝবেন বিষয়, মদন কখন মোহন হয়ে যায়, ছয়টা রিপু, কাম ক্রোধ লোভ মত মোহ মাৎসর্য। কাম হচ্ছে শ্রেষ্ঠ, মানে কৃষ্ণ বিবাদী, আপনাদের বলে রাখি তাই। এই কামকে পরিবর্তিত করলে তখন প্রেমে পরিণত হয়, বুঝলেন না বিষয়? দুধ নিয়ে এসেছেন আপনার মিনসে, এখন বলছে দুধ খেতে চাই, আপনি দুধ জাল দিতে দিতে ওটা ক্ষীর করে ফেলেছেন, মনেই নাই, মানে গ্যাসটা চালিয়ে দিয়েছিলেন, দুধটা ঘন হয়ে ক্ষীর হয়ে গেছে, বুঝলেন বিষয়? যখন খেতে যায় তখন ক্ষীর দিলেন, বলে না রে আমি তো দুধ খেতে চাইলাম, তুমি ক্ষীর দিচ্ছ, বলছে এটা খেয়ে দেখো, দুধটা আজকে রাখলে কালকে দই হয়ে যাবে, পরের দিন পচে গন্ধ ধরবে, আর এটা তুমি ছ মাস রেখে খেতে পারো, পরিবর্তিত হল। কাম প্রেমে পরিণত হবে কখন? চৌষট্টির মাত্রার ঘরে গিয়া কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করিয়া দুটো নাকের শ্বাস সমানে আনতে হয়, মানে শ্বাস বইবে তখন সুষন মায়, তখন উজানে যদি কেউ দেয় টান, এইভাবে আমরা যে শ্বাস নিচ্ছি আট আঙ্গুল, আমাদের লাঞ্চ পর্যন্ত আসছে আট আঙ্গুল, কিন্তু ছাড়ছি বারো আঙ্গুল, প্রতি শ্বাসে শ্বাসে আমাদের ক্ষয় হয়ে যায়। এইভাবে শ্বাস কমানো যায় প্রাণায়ামের মাধ্যম দিয়ে, গুরুকর্মের মাধ্যম দিয়ে। যদি কেউ ছয় আঙ্গুল শ্বাস কমাতে পারে, এই যেটা ছাড়ছেন এটা ছয় আঙ্গুল কমে গেলে তাহলে কত থাকলো? বারো আঙ্গুলের মধ্যে ছয় আঙ্গুল গেলে আট, নাকি আট আঙ্গুলে গেলে পরে মদন আর মদন থাকে না, মদনের পাঁচটা বান, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, এই পাঁচ বাণে একত্রিত হয়ে যায়, তখন মদন থাকে না, তখন মোহন হয়ে যায়, কৃষ্ণ গুণ গান গায়, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। রাখাল গণে বংশীবাদন প্রজাঙ্গনা মদন মোহন, কংস রাজা করনিধন কংস রাজা করনিধন কংস রাজা পূর্ণ তীর্থ মথুরাই লাহ প্রণাম শ্যামরাই লাহ প্রণাম শ্যামরাই তুমি লাহ প্রণাম শ্যামরাই Thank you.
শিবলে বংশীধারি যুগলে দা রাউ হে মুরারি যুগল কখন হেরবেন কুলগুণ্ডলিনী শক্তি জাগ্রত করবার পর অপান বায়ুকে টান দিয়ে চক্রে চক্রে দলে দলে পলে পলে বিশ্রাম নিয়ে আমাদের হৃদয় থেকে প্রাণবায়ুর সঙ্গে অপানবায়ুর মিশ্রিত করবার পর মৈথন করবার পর যদি যুগলে মানে দ্বিদলে যাওয়া যায় তখন রাধা এবং গোবিন্দের যুগল রূপ হেরা যায় এই দেহে। তাহলে আগে সেই জন্য গুরুকে করতে হয় আশ্রয়। আপনি না জেনে করবেন ভুল হবে, টিবি ধরতে পারে আপনার, যক্ষা হতে পারে, এর একটা প্রসিডিওর আছে, একটা কৌশল আছে। গুরুর কাছে যাবেন তবে গুরু করবেন জেনে প্রসাদ খাবেন টেনে, যেখানে সব থেকে শরীরের উঁচু অংশটা নোয়াবেন যার চরণে, আকে বুঝবেন তার ঝোলার মধ্যে আছে কি নাই আমি যেটা চাই, বোঝা গেল বিষয়। সেই জন্য সতীশ বলে বংশীধারি যুগলে দাঁড়াও হে মুরারি, তুমি প্রণাম শ্যামরাই শ্যামল সুন্দর নবনট বড় শ্যামল সুন্দর নবনট বড় জলধর নটরাই শ্যামরাই লাহপ্রণাম শ্যামরাই লাহপ্রণাম শ্যামরাই 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 শ্যাম প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। সুন্দর মাগো, এই যে উলুর্ধ্বনি দিচ্ছেন আপনারা, কিছু না দিলে পরে কেমন করে কিছু পাবেন? স্যার আইজ্যাক নিউটন বললেন প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, কিছু না দিলে কিছু পাওয়া যায় না বাবা। একটা ঢিল আপনি যত জোরে উপরে ছুড়বেন ততটা বল ততটা বেগ নিয়ে আপনার দিকে আবার আসবে ফিরে। আপনারা যেভাবে আপনারা আমাদের আনন্দ দেবেন আমরা ফিরিয়ে দেবার চেষ্টা করব। গানের পালা করে শেষ, ভূমিকায় করতে চাই প্রবেশ। আমার বিপক্ষের বাহক যিনি মিনতি পাল নামে চিনি নদিয়াতে ওর নিকেতন, সে নাম বাদ দিয়া সবাই আজকে নারদ হইয়া ভক্ত হইয়া আমাকে ভগবান সাজাইয়া কিছু জিজ্ঞাসা মালা করেছে, দান করতে হবে তার সমাধান। নির্মল সরকার আমার নাম, কুমারগঞ্জ থানার মমিনপুর গ্রামে আমার ধাম, সে নাম বাদ দিলাম সভায়, কৃষ্ণের পাশের উকিল হয়ে দাঁড়ালাম। কৃষ্ণটা কি? কৃষ্ণ বাবা বিশাল শক্তি পাওয়ার কি সেটা, না কর্ষণ শক্তি? এমন শক্তি আমার মধ্যে নাই যার ইশারা ইঙ্গিত ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না, তাই কি না? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার ভূমিকায় অভিনয় করার জমির বাড়ির নিমন্ত্রণ খাওয়ায় একই কথা। আমি ক্ষমা ভিক্ষা চাই, তার পাশের উকিল হয়ে দাঁড়াই। জিজ্ঞাসা করেছে তুমি সত্যতে হও মৎস্য কুর্ম বরাহ রূপে অবতার,
যেগুলো অবতারের কথা বলেছে বাবা, 10টা অবতার, এটা ব্যাখ্যা করতে গেলে পরে আমার 3 ঘন্টা একারই লাগবে, 4 ঘন্টাই হতে পারে আর কি, মোটামুটি সংক্ষেপে ভাবে বললে। সেখানে জিজ্ঞাসা রাখেনি, রাখে রেখেছে কোথায়? না, যখন তুমি রাম হলে, যখন তুমি রাম হলে সভা মাঝে যাবে বলে ভগবান হয়ে তোমার নিজের স্ত্রীকে তুমি রক্ষা করতে পারলে না, তুমি কেমন ভগবান তাহলে? তোমাকে ডেকে লাভ কি? দেখেছেন আর কি? আপনারা জানেন ভগবান গোবিন্দ যখন দ্বাপর যুগে এসেছিলেন, কংসের কারাগারে জন্ম নিয়েছেন দৈবকীর উদরে, কিন্তু মাকে ছেড়ে কেন যশোমতীর কাছে যায়? কি করেছিল, কে পাপ, কে করেছিল অন্যায়, কে করেছিল পুণ্য, মানে কি বলবো আপনাদের কাছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি করে দিয়েছে, যেন আমাকে 3 ঘন্টা বকর বকর করতে হয়। হ্যাঁ শোনো মিনতি দাসী, তুমি ওই খালেদ বিষে করবে কি পাত, আমার হাতে তো আছে তাক, নাকি একটা বাংলা প্রবাদ বাক্য আছে মাগো, তুমি যতই বলো আমি উত্তর দিব, সংক্ষেপে আমিও দিতে জানি, তোমাকেও পাঠাবো, অসুবিধা নাই। তাহলে সত্যতে, সত্যর আগে অনেক কার পার হয়ে গেছে বাবা, 10টা কার পার হয়ে গেছে, নিঃশব্দ নৈরাকার, মানে কুয়াকার, ধোয়াকার, এইসব আকার কার পার হয়ে গেছে। মৎস্য অবতার কখন নিলেন? যখন বেদ অসুরগণ দেবতাদের পরাস্ত করে বেদ চুরি করে নিয়ে পাতালে নিয়ে যাচ্ছিলেন, পাতালে গেলে পরে সপ্ত পাতাল নাভের নিচে, পাতালে নিয়ে গেলে পরে যদি বেদ নিয়ে যেতে পারত দেবতাগণ, দেবতাদের পাওয়ার শক্তিটাই হচ্ছে বেদ থেকে, সেই জন্য অসুরগণ চুরি করে পাতালে নিয়ে যেতে চায়, কিন্তু গোবিন্দ মৎস্যরূপ ধারণ করে উদ্ধার করেছিল, জানেন আপনারা সবাই, কূর্মরূপ ধারণ করেছিল। হ্যাঁ, কূর্ম মানে হচ্ছে গিয়ে বাবা কচ্ছপ। কখন? না, যখন সমুদ্র মন্থনকালে, সমুদ্র মন্থনকালে ওই যে শিলাটাকে নামিয়ে দিল জলের মধ্যে, একদিকে ওই নাক দিয়ে, একদিকে দেবতাগণ, একদিকে অসুরগণ ধরে যখন টানাটানি করবে, তো বাবা পাহাড় তো নিচে ডুবিয়েই যাবে, সেই জন্য সেটা ধারণ করবার জন্য প্রথমে হাতির রূপ ধারণ করলেন, তাতেও পারলেন না, তার উপর তখন কূর্মরূপ ধারণ করলেন, কূর্মরূপ ধারণ করে শিলাটাকে পিঠের উপর নিতে চাইছেন, তাও হচ্ছে না, তারপরে কি করলো? না, কূর্মের উপর যখন বসালেন তখন বসলো বটে, সমুদ্র মন্থন হলো, কিন্তু এই যে মৃত্তিকা, যা মাটি, মাটি যখন জলের নিচে তলিয়ে যাচ্ছে তখন সর্পরূপ ধারণ করলেন গোবিন্দ, তার মানে হাতির উপর, গজের উপর কূর্ম আছে, তার উপর বাসুকি রয়েছে, এই 3 জন মিলেই শশাগড়া বসুন্ধরার ভার ধরে আছেন বাবা। যাই হোক, অত অবতারের কথা আমি বলতে চাই না, সংক্ষেপে বলতে চাই, ভাই তোরা তাড়াতাড়ি মঞ্চে আয়, সুরতাল ছন্দে মনের আনন্দে একটু শোনাতে চাই, জয় গুরু জয়। তাহলে আপনারা জানেন সবাই কি বলেছে, সীতাকে নাকি হরণ করেছেন কে? লঙ্কার রাবণ। আরে এত তুমি অবতার অবতরী হলে কেন, জিজ্ঞাসাটা বাবা এইখানে, তাই না? দুষ্টের দমন সৃষ্টির পালনের জন্য গোবিন্দ আমার যুগে যুগে অবতার অবতীর্ণ অবতরী হয়েছেন, বোঝা গেল? তোমাকে বলতে চাই, সীতা কিন্তু চুরি হয় নাই, প্রকৃতপক্ষে সীতা চুরি হয় নাই, আপনারা বলতে পারেন তাহলে লঙ্কা থেকে নিয়ে গেল রাবণ, যে
নিয়ে গেল। হ্যাঁ বাবা, নিয়ে গিয়েছিল সীতাকে। সেটা কোন সীতা? সেটা হচ্ছে ছায়া সীতা। প্রকৃত সীতা, প্রকৃত সীতা কিন্তু ওই লঙ্কায় যায় নাই। ওকে ছোয়ার রাবণের কোনো কায়দা ছিল না। তাই কার কাছে গচ্ছিত ছিল? না সৃষ্টিকর্তা ব্রহ্মা, পরমপিতা ব্রহ্মার কাছে। লক্ষণকে যখন পঞ্চবটির বনে আদেশ করলেন ভগবান রামচন্দ্র, কি বললেন? ভাই লক্ষণ, আমার কথা নিবি, এখন একটা যজ্ঞের আয়োজন করে দিবি। লক্ষণ করে নাই দেরি, যজ্ঞের জন্য আনলো তাড়াতাড়ি খড়ি। যজ্ঞ শুরু করার পরে ব্রহ্মাকে তুষ্ট করে, ব্রহ্মা যখন আবির্ভূত হয় ব্রহ্মার কাছে কয় রাম দয়াময়। ওগো সৃষ্টিকর্তা ব্রহ্মা, পরম পিতা, তোমার কাছে তোমার কন্যাকে গচ্ছিত রাখতে চাই। বলছে কেন? বলছে এখন আমার অন্য লীলা, সংহার করবার তরে যাব লঙ্কাপুরে, সেই জন্য সীতা চুরি হতে পারে। প্রকৃত সীতা তোমার কাছে গচ্ছিত রাখছি চাই। তাহলে তোমার বাম পাশে কে থাকবে, শোভা বর্ধন করবে কি? ওই যে ছায়া সীতাকে রূপ দিলেন, ছায়া সীতা থাকলেন রামের পাশে। তাহলে প্রকৃত সীতা কিন্তু গচ্ছিত রয়েছিল সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। দেখেছো, একটু ভুলভাল হয়তো তোমার মাথায় কাজ করছে না জন্য বলতে চাচ্ছ তাই। আচ্ছা, সুরতাল ছন্দে মনের আনন্দে বলতে চাই। কল্পনাতে এই সভায় আমি কৃষ্ণের পাশে রুকিল হয়ে দাঁড়ালাম, বিপক্ষেতে ভক্তের কাছে যা জিজ্ঞাসা পেলাম। তাহলে যখন জনক গৃহে সীতা ঠাকুরানি গো, ব্রাহ্মণ সেবা দিতে চায় পিতার কাছে আরজি নিয়ে সীতা ঠাকুরানি দাঁড়ায়। সীতা তখন ছোট্ট, পিতার কাছে গিয়ে কয়, জনকের কাছে গিয়ে কয়, ওগো পিতৃদেব আমার কথা নিবা, আমার মনে বড় ইচ্ছা, আমি ব্রাহ্মণ সেবা দেব, তুমি তার আয়োজন করে দেবে। বলছে বেশ, দিতে চাও তুমি আমার একমাত্র কন্যা, আদরের কন্যা, ঠিক আছে মা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সঙ্গে সঙ্গে নারদকে ডেকে গো ব্রাহ্মণ খোঁজার করলো আয়োজন। নারদকে বলে ব্রাহ্মণকে গিয়ে তুমি করবে নিমন্ত্রণ। নারদ তখন নিমন্ত্রণ নিয়ে প্রথমে দেখো স্বর্গরাজ্যে ছুটে চলে যায়। খুঁজতে খুঁজতে একটা ব্রাহ্মণেরও দেখা মিলে নাই। স্বর্গরাজ্যে যখন গেছে তখন দেখছে একটা ব্রাহ্মণও নাই। ব্রহ্মাকে ডেকে কয়, তুমি তো ব্রাহ্মণ, হ্যাঁ সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি তো ব্রাহ্মণ। বলছে না, আমি একদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে ভুলে গেছি। কোন দিন? যেদিন তার সন্ধ্যা তার কন্যাকে কামভাবে বিভূষিত হইয়া যখন হরণ করতে যায় সেই দিন ব্রহ্মার ত্রিসন্ধ্যা গায়ত্রী করা হয় নাই। বলছে আমি ক্ষমা চাই, আমি প্রকৃত ব্রাহ্মণ নয়। স্বর্গ থেকে ফিরিয়ে এসে নারদ পাতালেতে ধাই, পাতালেতেও একটা ব্রাহ্মণ খুঁজে পেল না ভাই। হায় সর্বনাশ, কোথায় যাব,
মা সীতা ঠাকুরানি ব্রাহ্মণ সেবা দেবী, ব্রাহ্মণ খুঁজে পাওয়া যাচ্ছে না, মর্ত লোকে তাড়াতাড়ি খুঁজলো এসে তাই দেখে খুঁজে খুঁজে ওই একটা ব্রাহ্মণ মনের মতো মিলছে না তাই বিষণ্ণ বদনে নারদ বসে আছে কি বলবো আপনাদের কাছে বলছে ওগো দয়াময় নারায়ণ তুমি তো আমার মনময় কর্তা তাহলে তুমি আমার কথা নিবে ব্রাহ্মণ খুঁজতে আমি কোথায় যাব সেই পথটা তুমি দেখাবা বলো আমার কথা ধরো ব্রাহ্মণ পেতে তুমি এখন লঙ্কায় গমন করো সঙ্গে সঙ্গে নারদ দেখো লঙ্কায় চলে যাই লঙ্কাতে মাত্রই একটা ব্রাহ্মণ খুঁজে পেল ভাই কে সেই ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ হচ্ছে রাবণ রাক্ষস রাজ রাবণ ব্রহ্মকে জেনেছেন প্রকৃতপক্ষে ব্রাহ্মণ হচ্ছে গিয়ে রাক্ষসকুলে জন্ম নিলে কি হবে ব্রহ্মকে জেনেছেন ব্রহ্মকে মানেন ত্রিসন্ধ্যা গায়ত্রী ছাড়া এক বিন্দু জল পর্যন্ত পান করে না একমাত্র রাবণ বললো প্রভু মাতার আদেশে তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি কোথায় যেতে হবে বলছে মিথিলা বলছে বেশ যাব তবে আমার কিছু শর্ত আছে বলছে অমুক দিনে আপনাকে আসতে হবে বেশ তথাস্থ কিন্তু আমার শর্ত না পূরণ হলে আমি কিন্তু অন্ন গ্রহণ করব না জল পর্যন্ত পান করব না বলছে বেশ নারদ এসে সেই সংবাদ সীতার কাছে কয় সীতা বলছে ঠিক আছে অসুবিধা নাই যথাসময়ে ব্রাহ্মণ বেশে মিথিলায় যখন রাবণ এসেছে জনগৃহে প্রবেশ করবার পরে সেবার পরে যখন সীতা ঠাকুরানী ডাকছে এসো গৃহের মধ্যে সীতার সঙ্গে তার বোনের আর রয়েছে আরো তিন বোন রয়েছে সঙ্গে সখীর আর রয়েছে যখন প্রবেশ করছে তখন দাঁড়াও এখানে শুধু থাকবে সীতা আর আমি তোমরা বাইরে থাকো প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে দিলেন বলছে কেন বলছে আমি বলেছিলাম না আমার শর্ত আছে শর্তটা এটাই আমি যখন সেবা গ্রহণ করব ঘরের মধ্যে শুধু তুমি থাকবে আর আমি থাকব বলছে বেশ পারস করে সীতা দেবী যখন গো সম্মুখেতে দেয় আসনে বসে রাবণ তখন নয়ন জলে গড়াগড়ি যায় কি ব্যাপার ব্রাহ্মণ তুমি আগেই নয়ন জলে কাঁদাকাটি শুরু করলে কেন বলছে মা আমি ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ বর্তমান ভূত ভবিষ্যৎ সবকিছু আমার নখ দর্পণে রয়েছে তাই আমার তোমার মনে নাই আমার মনে আছে আমরা বৈকুণ্ঠপুরে ছিলাম জয় বিজয় নামে অভিশপ্ত হয়ে ধরাই এলাম তিন জন্ম লাগবে তোমাকে পেতে অমা তুমি কে তুমি জানো না আমি জানি তুমি হচ্ছ গিয়ে আমার গোবিন্দের অর্ধাঙ্গিনী তুমি হচ্ছ মা লক্ষ্মী স্বয়ং অমা আমাকে উদ্ধার করতে আমার বংশ উদ্ধার করতে তুমি আমার মেয়ে হয়ে আমার লঙ্কাই যাবে না কত কষ্ট হয় কত প্রাণে ব্যথা হয় সদা সর্বদা তোমার নাম গুণগান করি নয়ন জলে যাই গড়াগড়ি যখন ছিলাম আমরা বৈকুণ্ঠের দ্বারে দ্বারে অভিশপ্ত হয়ে আজকে আমরা অসুর কুলে জন্ম নিয়েছি রাবণ কুম্ভকর্ণ দুটি ভাই অমা
আসবি না আমার লঙ্কায়। বলছে ওরে পুত্র, আমি না হয় যাবো, আমাকে নিয়ে কি করবি? বলছে ও মা, যার ঘরে স্বয়ং লক্ষ্মী থাকে মেয়ে হয়ে, জামাতা হয়ে তো আমার ভগবান গোবিন্দ আসবেই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। কথা দাও মা, কথা দাও, আমার মেয়ে হয়ে তোমাকে লঙ্কায় যেতেই হবে। সীতা বললেন বেশ তথাস্তু, কথা দিলেন সেই দিন। তবে তোমাকে সাধুর বেশি আসতে হবে, আমাকে নিয়ে যেতে গেলে তোমাকে সাধু সেজে আসতে হবে। সেই জন্য পঞ্চবটির বনে গো রাবণ সাধু সেজে সীতাকে নিতে যায়। মেয়ে বলে এসো মাতা গৃহে ফিরে যায়, তাহলে মেয়ে হয়ে নিয়ে গিয়েছিল, হরণ করে নয়, চেয়ে নিয়েছিল, চুরি করা নয়, কাউকে না জানিয়ে কিছু নেওয়াটা চুরি করা কয়। জোর করে আদায় করাটা হরণ করা কয়, এটা রাবণ করেনি। তাই আগেই কথা হয়েছিল শিশুকালে সীতার সঙ্গে, তোমাকে জানায়। তাহলে দুষ্টির দমন সৃষ্টির পালনের জন্য যুগে যুগে ভগবান এসেছে। তোমাকে বলতে চাই সীতা প্রকৃত চুরি হয় না, আমি আগেই জানিয়েছি। তাহলে প্রথম জিজ্ঞাসার উত্তর বুঝি হয়ে বটে যাই। এইবার কি কারণে যশোমতিকে মুগ্ধ দেখো কৃষ্ণ বটে পায়। মা যশোদা কেন কৃষ্ণ পেল, মানে গোপাল কেন পেল, দৈবকীকে কেন ছেড়ে গেল, আমি পরের বারে আসবো, তাই পরের বারে জানাবো। ওকে আগে বলতে চাই, আমি একটা জিজ্ঞাসার উত্তর দিয়েছি, ওকেও কিছু বলায়। আচ্ছা নারদ, বলবে সবাই, নারদের মুখে কিন্তু কৃষ্ণ নাম নাই, আছে? কৃষ্ণ নাম নারদ বলতে পারে না? পারে না। তাহলে ঢেকি চড়ে ঘোরো, হ্যাঁ, সদা নারায়ণ নারায়ণ করো, হ্যাঁ, তাহলে কৃষ্ণ করা কথা কেন কও না, তাই জানাবে সবাই। নিশ্চয়ই তুমি পাপ করেছিলে যার জন্য এমন সাজাটা পেয়েছ, কি কারণে পেয়েছ একটু জানাবে সবাই। আমি বসে যাই, তারপরে আবার আসব, যা জিজ্ঞাসা রেখেছে আমি উত্তর দিব, অসুবিধা নাই। আর একটা কথা বলতে চাই, দেখবেন ওর বীণাতে কিন্তু কৃষ্ণ নাম গায়, বীণাতে কৃষ্ণ নাম গায়, কিন্তু নিজে মুখে নারায়ণ নারায়ণ কয়। আচ্ছা এই বীণাটা তুমি পেলে কোথায়, বীণাটা পেলে কোথায়, আর কেন তোমার মুখে কৃষ্ণ নাম নাই? তাহলে ভগবান আমার কাছে জিজ্ঞাসা করে গেল, দেন হে নারদ তোমার নিকট আমি জিজ্ঞাসা করি, দান যে তোমার হাতে একটা বীণা দেখতে পাই, ওই বীণায় সর্বসর্বাদাই কৃষ্ণ নাম কয়, অথচ তোমার মুখে কেন কৃষ্ণ নাম নাই? তুমি কি এমন পাপ করলে, কি কারণে নারদ তোমার মুখে কৃষ্ণ নাম নাই? ও মা, ভগবান জানে আমিও কৃষ্ণ নাম করতাম সর্বসর্বাদাই, নারদের মুখে কৃষ্ণ নামই ছিল, কিন্তু কেন যে কৃষ্ণ নাম নারদ বলতে পারে না, কেন এখন নারদের মুখে কৃষ্ণ নাম নাই, এটা ভগবান জানতে চায়। আর বলে তোমার হাতে যে বীণাটা দেখি, সেই বীণাটা তুমি পেলে কোথায়? হ্যাঁ, ওমাটা বীণা নয় গো, ওটা একটা মৃতদেহ, নারদের হাতে সর্বসর্বাদা রায় ওই বীণাতেই কৃষ্ণ নাম কয়, অথচ নারদের মুখে শুধু নারায়ণ নারায়ণ নামতেই রয়। তাহলে ভগবানের কাছে আর একটা জিজ্ঞাসা ছিল নাকি বাবা? হ্যাঁ, জিজ্ঞাসা ছিল না কি, মনে নাই মা?
জোনাকে কি জিজ্ঞাসা করেছিলাম, তাহলে ভগবান নিশ্চয় তার সমাধান দেবে, যে যশোদা কি এমন পুণ্যি করলো তোমার মুখে মা ডাক শুনলো, আর দৈবকে কি এমন পাপ করলো যে তোমার মুখে মা ডাক শুনতে পেল না, এতে জিজ্ঞাসা ছিল। জয় গুরু যাই, তা একটা গান গাই আর গানের সুরে ছন্দে আমি যেসব জিজ্ঞাসা উনি করেছে দান তার সঠিক সঠিকভাবেই করবো সমাধান। কেন নারদের মুখেই কৃষ্ণ নাম নাই, অথচ বিনাই কৃষ্ণ নাম কয়, সেখানে দাঁড়িয়ে গাইছি একটি গান আর গানের সুরে ছন্দে দেব প্রশ্নের জবাব। ও তুমি কান্দারি হাও আমার নায়ে, ও তুমি কান্দারি হাও আমার নায়ে, মিনতি তোমায় করি আমার ভরা গঙ্গে ঝাড় উঠেছে তাই কাঁপে তরি। মহাজন বললেন, হে প্রভু তুমি কান্ডারি হও আমার নায়ে, মিনতি তোমায় করি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তাহলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানবের ভাণ্ডে। হে প্রভু আমার এই দেহে যে ঝড় ওঠে, যে কিছু জানবার জন্য কিছু বুঝবার জন্য, তাহলে সেই ঝড়টা আমি কেমন করে থামাবো? একমাত্র দয়াময় তুমিই জানো, তাই আমার নায়ে কান্ডারি হয়ে তুমি এই নাই তরিতে লাগাও, তাই না? তাই সেখানে দাঁড়ি মহাজন সুন্দরভাবে কলম দিলেন ভগবানের কাছে। শুনুন গানের ভাষায় কি বলছে। Thank you.
তরি ও ভগবান আমি তোমারে জানাই কিসের জন্য নারদের মুখে কৃষ্ণ নাম ভগবান বলি উপসভায় সেই কথাটি বলবো আমি সবা মাঝে তাই একদিন নারদ মণি কৃষ্ণ নাম করত গো জানালাম সবাই অভিশাপের কারণে দেখুন সেই দিন থেকে নারদের মুখে কৃষ্ণ নাম দি নাই কৃষ্ণ নাম করতে করতে বন মাঝে দিয়া গো দেখো হাতি আজে যায় সেই কানেতে লেজস ঋষি নামে এক মণি লেজস মণি যার নাম সেই ঋষির বাবা লেজটা বিশাল বড় ওই মনে কি করছিলেন বসে বসে ধ্যান করছিলেন ওই মণি বসে বসে ধ্যান করে বাবা লেজটা তো বড় লম্বা ওই মনে যখন ধ্যান করে লেজটা বাবা পিছনে অনেক দিকটা বেরিয়ে রয় নারদ মনি তো খেয়াল করে নাই লক্ষ্য করে নাই এক মনে এক ধ্যানে কৃষ্ণ নাম করতে করতে নারদ ঋষি বন দিয়ে হাঁটিয়া যে যাহাই আর ওই লেজস নামে ঋষি নামের ওই লেজে দেখো কি নারদের পাপড়িয়া যায় যখনই ঋষির লেজে পাপড়ে গেল গো ঋষির ধ্যান ভঙ্গ হইয়া যায় ঋষি দেখো রাগে কোভন্দিত হইয়া কি করলেন রাগ করলেন ঋষি চিৎকার করলেন কে তুই বৎস আমার ধ্যান করেছিস ভঙ্গ আমি দিলাম তোকে অভিশাপ ও মা নারদ মণি তোটা দেখে নাই খেয়াল করে নাই এক মনে এক ধ্যানে তোমার নাম করতে করতে যাচ্ছিল প্রভু কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে যখন ওই লেজে পা পড়ে যায় ঋষি সঙ্গে সঙ্গে বলে আমি দিলাম তোকে অভিশাপ আমার ধ্যান করেছিস ভঙ্গ তাই দেব না তোকে মাপ আমি দিলাম তোকে অভিশাপ যে মুখে তুই কৃষ্ণ নাম করতে করতে আমার লেজে পা দিয়েছিস ওই বদনে আর কখনো কোনো দিন তোর কৃষ্ণ নাম হবে না তোর বিনাই কৃষ্ণ নাম বলবে অথচ তোর মুখেই কৃষ্ণ নাম তুই বলতে পারবি না সেই দিন থেকে নারদের নিশিরে মনে গো দুঃখ বটে হয় অনেক কেঁদেছিল হে ঋষি আমি না জেনে না বুঝে আমি তো মারলে যে পা দিয়েছি তুমি আমায় ক্ষমা করো আমার মুখ থেকে কৃষ্ণ নাম তুমি কেড়ে নিও না শোনে নাই সেদিন নারদের মুখ থেকে সেদিন থেকে বাবা কৃষ্ণ নাম আর বেরোয় না নারদ সর্বসর্বাদাই বিনা হাতে নিয়ে নারায়ণ 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 করে গায় সেই দিন থেকে নারদ মণি দেখো গো নারায়ণ নারায়ণ কয় নারদ মণির মুখে দেখো কৃষ্ণ নামটি নাই কথা জিজ্ঞাসা করব দা জিজ্ঞাসাটা কোথায় হে কৃষ্ণ জনার্দন তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা ও মা যখন ভগবান কৃষ্ণ গোপাল ছিল তাই না যখন গোপাল ছিল ছোট্ট গোপাল কোথায় যশোদার ঘরে ছোট্ট গোপাল কি করত সকল মায়ের ঘরে গিয়ে ননি চুরি করে খেত তাই না ক্ষীর চুরি করে খেত মাখন চুরি করে খেত তখন কি বলতো গোপাল আমার ননি চোর মাখন চোর আমার গোপাল ননি চুরি করে খায় মাখন চুরি করে খায় ক্ষীর চুরি করে খায় মায়ের হাড়ি কুড়ি ভেঙে একদম নষ্ট করে দেয় কে আমার ছোট্ট গোপাল গোপাল যখন ধীরে ধীরে বড় হলো বাবা বলেন কৃষ্ণ হ্যাঁ তুমি তখন হলে কৃষ্ণ তাহলে আমরা জানি শাস্ত্রে শুনতে পাই গোপাল আমার ননি চোর মাখন চোর ক্ষীর চোর কিন্তু হে ভগবান
তুমি যে গোপীদের বসন চুরি করো এটা আবার কেমন স্বভাব? হ্যাঁ, ভগবান বড় হয়ে কি করলেন, সখীরা যখন জলকেলি করতে যায় রাধারানী সহ, জলকেলি করতে যায় যমুনায়, ভগবানের দেখুন কত স্বভাব খারাপ। তাহলে তুমি এটা দেখিয়েছো ভগবান, তোমার স্বভাব কেন এত খারাপ হবে? সখীরা যখন বাবা জলে নেমেছে স্নান করতে, তোমার কেমন দরকার? কি করব বাবা, ইনার গুণে বাবা নন্দী আর উপায় নাই ভগবানের গুণে। ওই জন্য কথাই বলে বাবা যে কৃষ্ণ করলে হয় নীলা, আর সাধারণ পাবলিক করলেই হয়ে যায় বাবা বিলা। হরি বল হরি বল, তাই না? কি করলেন সখীরা বাবা নদীতে স্নান করছে, এই কৃষ্ণ ভগবান কি করলেন ডাঙায় কাপড় চোপড় খুলে রেখে গেছে বসন কছন, আর ইনি কি করলেন সেই বসন কছন চুরি করে নিয়ে গিয়ে কদমের ডালে বাঁধিয়ে রাখলেন, আর কদম ডালে বসে বংশী বাজায়। এই তো তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি দান, সঠিক সঠিক ভাবে জবাব দিয়ে করবে সমাধান। এই এই কথাটা তোমার কাছে জানবার আশা রই, এই কথাটি আমার প্রভু জানা বটে নাই। এই পর্যন্ত করি খান্ত রাধাকান্তের সরি, সাধ বাদনে ভক্ত বিন্দু সবাই বলুন হরি হরি। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, জয় গুরু জয়। ভগবানের কাছে আমরা এই দুইটি জিজ্ঞাসা রাই, ভগবানকে পাঠাই, দেখি তিনি এসে আবার কি কয়। জয় গুরু জয়। রাধারানী যেই রকম গোবিন্দকে ভালোবাসতেন, গোবিন্দও তেমনি রাধারানীকে ভালোবাসতেন। কেন জানেন, সৃষ্টির প্রাককালে গোবিন্দের বাম অঙ্গ থেকে আধা নির্মাণ করেছিলেন রাধা। রাধারানীকে ছেড়ে গোবিন্দকে চলে যেতে হয়েছিল শত বৎসরের জন্য। তিনি অনেক লীলা করেছেন, শেষে রাজাও হলেন, তবু তার মনে একটাই ধ্যান ধারণা জ্ঞান নিশির স্বপন সব কিছুতে রাধা। তাই শুনুন গোবিন্দ কি বললেন। আসিবে কিসে লাগন মোর জীবনে, আসিবে কি সেই লাগন মোর জীবনে, মিলনের সব জগে বন্ধু কুঞ্জ বনে, তোমারি সনে মিলনের সব জাগে বন্ধু। আসিবে কি সে লাগন মোর জীবনে, আসিবে কি সে লাগন মোর জীবনে, মিলনের সব জাগে বন্ধু, ও মিলনের সব জাগে বন্ধু কোন যৌবনে, তোমারি সনে মিলনের সব জাগে বন্ধু। Thank you.
বুকের ভিতরে ছোট্ট একটি মন, সে মনে চায় শুধু তোমার পরশন। ও বুকের ভিতরে ছোট্ট একটি মন, সে মনে চায় শুধু তোমার পরশন। জানি না তা পূর্ণ হবে কেমন, জানি না তা পূর্ণ হবে কেমন, মিলনের সব জগে বন্ধু। ও মিলনের সব জগে বন্ধু। তাহলে কি কারণে দৈব কি দেখো, কৃষ্ণ বটে পায় সন্তান হয়ে কেন তবে মাকে ছেড়ে যায়। এই দৈব কি আগের যুগে গো মাতা কই কেই হয়, বিনা কারণে রামকে 14 বৎসরের জন্য
বনেতে পাঠাই। বাবলু হালদার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা করল দেন। মনবাঞ্ছা যেন গোবিন্দ পুরাণ, সদা সর্বদা জীবন্ত ভগবান, পিতামাতার আশীষ যেন মস্তকে পান। তাহলে মাকে কেন ছেড়ে চলে যায়? পূর্ব জন্মে রামচন্দ্রকে বিনা কারণে মাতা বিমাতা কৈকে বনবাসে পাঠিয়েছিলেন, কেন জানেন? রামকে পাঠায় নাই, মূল কারণ অন্য জায়গায় বুঝিলেন বিষয়। রাম খান রাম জ্ঞান গো, দেখো রাম চিন্তামণি, রাম যার ছাড়া আমি যেন মনি হারা বলি। কইকেই এই কথা চিন্তা করতো বটে, কেন? রাম যখন খাই তখন কইকেইর কাছেই যায়, যখন কিছু আবদার করে বায়না ধরে পোড়ায় কইকেই মায়, যখন ঘুমায় ওই কইকেই মায়ের কোলেই ঘুমায়। তাহলে সদা সর্বদা কইকেই মাতার কাছে কিন্তু লালিত পালিত হয়েছে। কইকেইর মনবাঞ্ছা, সবাই আমাকে রামের বিমাতা কয় গো, আমি রামের মাতা নই। এই জন্য হিংসা দেশ দেখো কইকেইর মনে রয়। সবাই আমাকে রামের বিমাতা কয়, রামের মা হতে পারলাম না, কৌশল্যাকেও সন্তানের সুখ ভোগ করতে দেব না, রামের মাতা কৌশল্যা দেবী। সেই জন্য তার মনোভীষ্ট পূরণ করবার জন্য, মনোবিলাস পূরণ করবার জন্য রামকে বনে পাঠালেন। কত কষ্ট করে রাম 14 বৎসর বন বিচরণ করে গো, শেষে রাবণ সংহার করে যখন গৃহে ফিরল, তাই কইকেই অন্তরে চিন্তা করে এই মুখ আমি কেমন করে রামকে দেখাই। এই মুখ কেমন করে দেখাবো, রাম যখন যা চেয়েছে আমার কাছে পেয়েছে, যখন খেয়েছে আমার হাতে খেয়েছে, ঘুমিয়েছে আমার কোলে ঘুমিয়েছে, সেই রামকে বিনা কারণে আমি বনবাসী দিয়েছি, এই মুখ আমি আর দেখাবো না। আমি সৎ মা, আমার আচরণ সৎ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা করতে পারি নাই। বিষপাত্র নিয়ে গো, কইকেই যখন পান করিতে যায় সঙ্গে সঙ্গে রামচন্দ্র এসে বাধা বটে দেয়। আমা কি করছো? আত্মহত্যা করা মহাপাপ, তোমার গর্ভে জন্ম নেই তো, আমি অন্তর্যামী, তোমার অন্তরের কথা সব শুনতে পাই, সেই জন্য তোমাকে জানাই, তোমার গর্ভে আসব, অসুবিধা নাই, তবে আগত 3 জন্ম তোমার গর্ভে যাব, বারবার করে তোমাকে ত্যাগ করে অন্য মায়ের কাছে যাব। কেন? সন্তান থেকেও যার সন্তান বিদেশে পড়ে থাকে, যার যে সন্তানের শোকতাপ দুঃখ যন্ত্রণার ভাগিদার হতে পারে না যে মা, তার প্রাণে কত ব্যথা কত বেদনা সেই দিন হারে হারে টের পাবে। তাই এই কারণে দাপর যুগে গো ওই কইকেই দেবী সচিব, মানে দৈব কি হয় ভগবান, ছেড়ে দেখো অন্যত্র চলে যায়। অন্যত্র কোথায় গেল? মা যশোমতীর ঘরে। কেন? পূর্ব জন্মে এই নন্দ যশোদা গো ধরা এবং দ্রোণ ব্রাহ্মণ ব্রাহ্মণী হয়, ভিক্ষা বৃত্তি করে
জীবন অতিবাহিত করে আপনাদের জানাই। একদিন নারদ মুনি অহং নিয়ে গো দেখো বৈকুণ্ঠেতে যাই, ত্রিভুবনে আমার মতো ভক্ত আরে নাই। অন্তর্যামী হরি আমার অন্তরে জানিল ভক্ত পরীক্ষা করবার জন্য নারদকে নিমন্ত্রণ জানাল। নারদ তোমার মনে অহং হয়েছে, বেশ ঠিক আছে সমাধান দিচ্ছি। বলছে চলো আজকে ভ্রমণে যাব। বলছে প্রভু কোথায়? বলে মর্ত ধামে। বলছে বেশ যাব, ভগবানের সঙ্গে সান্নিধ্য পেয়েছি তার সঙ্গে ঘুরবো, এর থেকে আনন্দের বিষয় কিছু আছে? বলছে এ বেশে যাওয়া হবে না, রূপ পরিবর্তন করতে হবে, আমরা এখন অতীত হয়ে যাব, বেশ ত্যাগ করো। সঙ্গে সঙ্গে ছদ্ম বেশে গো মর্ত ধামে যাই, ঘুরতে ঘুরতে শেষে এই ধরার গৃহের সম্মুখে দাঁড়ায়। মা গো অমা ঘরে আছো? কে বাবা তোমরা? বলছে আমরা দুজন অতীত, বড় ক্ষুধার্ত, আমায় একটু সেবা চাই। বলছে বেশ বাবা এসো, অসুবিধা নাই। ধরা সতী সঙ্গে সঙ্গে অতীতদের নিয়ে গো গৃহে প্রবেশ করালো, তাই নয়ন জল ছেড়ে দিয়ে অতীতের চরণ ধোয়াই। নয়ন জল দিয়ে চরণ ধৌত করে দিচ্ছে, গুরুদেব এসেছে স্বামীকে প্রণাম করবেন, পা ধোয়াবেন, নয়ন জল দিয়ে ধুন, এর থেকে বড় গঙ্গা জল সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নয়। গোবিন্দর সেবা দেবেন, যা আয়োজন করেছেন দু ফোঁটা নয়ন জল দেবেন। যদি কোনো ভক্ত বা ভক্তা বলে হে দয়াময় তুমি পাঠিয়েছো ধরায়, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছু তুমি করেছো আয়োজন, তাহলে তোমাকে দেবো এমন তো আমার কাছে কিছু নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, আমার আছে মাত্র দু ফোঁটা নয়ন জল। এই দু ফোঁটা নয়ন জল মন তুলসী পত্রের উপর দিয়ে যদি বলে ওম গোবিন্দাই নমো, ওম গোবিন্দাই নমো, ওম গোবিন্দাই নমো, সেই ভক্ত বা ভক্তার গোবিন্দ কিনা গোলাম হয়ে যায়। ধারাসতী নয়ন জল ছেড়ে দিয়ে অতীতের পদযুগল ধৌত করে কেশ অগ্র দিয়ে পদমুচ মুছে দিয়ে আসনে বসিয়ে দিলেন। মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে অতীত সেবা দেবে মন এত তার চঞ্চল হয়ে উঠেছে, কি বলবো আপনাদের কাছে। রন্ধনশালায় যখন রন্ধন করতে যায়, আখাতে উনুনে যখন জাল ধরে দিয়েছে, জল চাপিয়ে দিয়েছে, চাল নিতে যাবে দেখে হাঁড়ির মধ্যে এক মুষ্টি চাল পর্যন্ত নাই। ধরা সঙ্গে সঙ্গে নয়ন জল ছেড়ে দিয়ে করে ওকে দয়া বই, কত ভাগ্যের ফলে আজকেও দুজন অতীত পেয়েছি ঘরে, সেবা দেব এমন আশা আমার অন্তরে, তো আর হবে না। এমন পরীক্ষায় ফেললে দয়াময়, যদি অতীত সেবা না দিতে পারি তাহলে আমি কিসের সহধর্মিনী? আমার যে স্বামীর আমি সহধর্মিনী, তাহলে ধর্মপথে যদি সহযোগিতা না করতে পারি, অভুক্ত অতিথি যদি ফিরে যায়, এর থেকে পাপ আর নাই। ওগো দয়াময় তুমি একটা ব্যবস্থা করে দাও না, বারবার করে বাইরে যাচ্ছে আর ঘরে আসছে কেন? স্বামী ভিক্ষায় গেছে দ্রোণ, ওইদিকে দ্রোণ ব্রাহ্মণ যার গৃহে ভিক্ষা চাইতে যাই, মা মাতে ভিক্ষাং দেহি মাতে,
কাজ পাও নাই, খেতে খেতে পারো না, খেতে খেতে পারো না, দেখছো না কাজ করছি, যাও এখন ভিক্ষা হবে না, দূর দূর করে সব বাড়ি থেকে গো, রিক্ত হাসতে ফিরে দ্রোণব্রাহ্মণ তাই, সারাদিন ঘুরে ঘুরেও এক মুষ্ঠ ভিক্ষা পাই নাই, বলছে ওকে দয়াময় বেলা প্রায় অস্ত চলে যায়, আজকে তো ভিক্ষা পেলাম না, আমরা দুজন না হয় এক গ্লাস জল তুলসী পত্রে নিবেদন করে নেব, তোমাকে কি দেব দয়াময়, ভিক্ষা বৃত্তি করে যা পাই তোমাকে ভোগ চড়াই, তারপরে আমরা প্রসাদ পাই, নয়ন জল ছেড়ে দিয়ে রিক্ত হস্তে খালি হাতে শূন্য ঝোলা নিয়ে বাড়ির দিকে ধায়, দূর থেকে ধরাসতী দেখতে পায়, ও গো স্বামী এসেছো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এসো না, আজকে কি আনন্দের কথা দেব তোমাকে, আনন্দের কথা শোনাবো, বলছে কি ধরা কি হয়েছে, বলছে জানো আজকে না গৃহে দুজন অতিথি এসেছে সেবা দেব, দাও ঝোলাটা আমাকে দাও, স্বামীর কাঁধ থেকে যখন ঝোলা নিতে গেছে ঝোলাটা খালি ঝোলা বাবা এমনি শূন্যে উঠে গেছে, বলছে কি তুমি চাল ভিক্ষার বিক্রি করে দিয়েছ, তোমার আগে মনে ছিল না তুমি নিত্য নিত্য ভিক্ষা করে নিয়ে আসো, তারপরে আমরা সেটাকে রন্ধনশালায় রন্ধন করে প্রসাদ চড়িয়ে তারপরে আমরা প্রসাদ পাই, ভিক্ষা করে চাল পেয়েছো সেটা বিক্রি করে দিয়েছ, ছি 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 তোমার লজ্জা নয়, বলছে ধরা এমনটি ভাবে বলো না গো, আমি যে যে গৃহে গিয়েছি সবাই আমাকে রিক্ত হস্তে তাড়িয়ে দিয়েছে, একমুষ্ঠ ভিক্ষা দেয়নি, আমি একমুষ্ঠ ভিক্ষা পাইনি গো, বলছে বেশ চলো গৃহে যাও, গৃহে এসে ধরাসতী স্বামীকে সেবা দেবার পর বলছে অপেক্ষা করো আমি একটু গ্রামের আমার দিদি ভাইদের কাছে যাই, একবারে থেকে কয় দিদি ভাই একটু দাও না চাল ডাল দাও, আমার বাড়িতে অতিথি এসেছে আমি সেবা দিতে চাই, কালকে যখন স্বামী আমার ভিক্ষা করে আসবে যা পাবে সব দিয়ে দেব, বলছে ভিক্ষা মিটিয়ে দেবে, কালকে চাল পাবে কি না পাবে হবে না, যা যে বাড়িতে গেছে সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ধরা চিন্তা করলো দুটো মানুষ কুলে জন্ম নিয়ে দুটো অতীত সেবা দিতে পারলাম না, এই জন্য জীবন তাহলে রেখে লাভ কি, আমি এখন গঙ্গায় যাব, গলায় কলসি বেঁধে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, ধরা ছুটে গেছে গঙ্গার তীরে, গলায় কলসি বেঁধে নিয়েছে কাপড় দিয়ে খানিকটা কাপড় ছিঁড়ে নিয়ে, যখন ঝাঁপ দেবে তখন দৈনুভবানী হচ্ছে, একি কি করছো ধরা, আত্মহত্যা মহাপাপ, বলছে কি লাভ আমার বেঁচে থেকে, দুটো অতীত সেবা দিতে পারলাম না, আমি বেঁচে থাকতে চাই না তুমি যেই হও না কেন, বলছে এমন কি করো না ফিরে যাও, যেতে পথে তুমি মুদি দোকান দেখতে পাবে সেখানে গেলে হয়তো কিছু পাবে, ধরা আনন্দে আত্মহারা হয়ে গলার কলসি খুলে ফেলে দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ করতে করতে ছুটে যাচ্ছে, সত্যি সত্যি গিয়ে দেখছে রাস্তার পাশে একজন মুদি দোকান বসে আছে, মুদিকে গিয়ে কয় ওগো মুদি ভাই আমি করছে ধার হিসাবে কিছু জিনিস চাই, আমাকে চাল ডাল কিছু আনাজ দাও আমি অতীত সেবা দিতে চাই, মুদি বলছে আমি লাভের আশায় বসেছি টাকা দাও, বলছে টাকা তো নাই, মোদিকে বলছে বলছে আমার তো ভান্ডারে কিছু নেই আমি কি দেব তোমায়, আমার ভান্ডারে কিছু নাই, বলছে আছে, কি তোমার বাম স্তন কেটে যদি আমাকে বাধা দিতে পারো তাহলে আমার কথা ধরো তুমি যা চাবে তা পেতে পারো,
বলছি এই দেহ তো আমার নয়। যেদিন দশকে দেখে ব্রাহ্মণ সাক্ষী রেখে চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমার পিতা আমার স্বামীর হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে এই দেহ আমার স্বামীর হয়ে গেছে। ওগো মোদি ভাই, তোমাকে বলতে চাই, একটু অপেক্ষা করো, আমি শুধু স্বামীর কাছে যাব, তার কাছে অনুমতি নিয়ে তোমাকে স্তন বাঁধা দেব। ছুটে গেছে ঘরে, স্বামীর পা চেপে ধরেছে, বলছে ওগো তুমি আমাকে একটা অনুমতি দাও, নইলে যে আমরা আমি পাপি নিয়ে হব, এ পাপের থেকে মুক্তি নাহি পাবো। বলছে কি ধরা? বলছে আমি স্তন কেটে বাঁধা রাখতে চাই, তবু আমি অতীত সেবা দিতে চাই। বলছে অনেক যন্ত্রণা হবে, অনেক রুধির দ্বারা জ্বলে যাবে, সহ্য করতে পারবে না, তুমি তো অবদা অবলা সরলা, তোমার সহ্য হবে না গো। বলছে না, তুমি এই আশা থেকে আমাকে বঞ্চিত করো না গো। বলছে বেশ তথাস্তু। সঙ্গে সঙ্গে মোদির কাছে গেছে, গিয়ে বলছে একটা ছুরি দাও। ছুরি নিয়েছে, ছুরি নিয়ে তখন বাম স্তন কেটে মোদির হাতে দিয়েছে, বলছে দাও, বিনিময়ে আমাকে চাল ডাল কিছু আনাজ দাও, আমি অতীত সেবা দিতে চাই। যখন দিয়েছে মোদি সব জিনিস দিয়ে দিয়েছে, ধরা চিন্তা করছে এই রুধির ঝরছে রক্ত ঝরছে, এমন অবস্থায় যদি আমি গৃহে যাই তাহলে অতীত হয়তো আর সেবা নেবে না, ইস কত কষ্ট করছে তারা। সেই দুপুরবেলা এসেছে, এখন সন্ধ্যা হইতে হতে চলল, কি করলেন, খানিকটা বস্ত্র ছিঁড়ে নিয়ে বুকটাকে শক্ত করে সাতবার পাকিয়ে পাকিয়ে বাঁধল। রন্ধনশালায় দিয়ে গিয়ে কৃষ্ণ নাম করছে আর রন্ধন করছে, নয়ন জল ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে দিচ্ছে, ওকে দয়াময় আমার যন্ত্রণা একটু হচ্ছে না, আমার মনে আনন্দ হচ্ছে, আমি দুটো অতীত সেবা দিতে পারবো। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। রন্ধনশালাই রন্ধন সেরে পারস করেছে, সবার দক্ষিণ দিকে দিয়েছে স্বামীর পারস আসন, তারপরে দুজন অতিথি পারস করে নিয়ে গিয়ে যখন স্বামীকে দিয়েছে, মাঝের অতীতকে দিয়েছে, শেষের অতীতকে দিয়েছে, যেটা নারদমণি ছদ্মবেশে ছিল, এই সপ্ততলা ভেদ করে এক ফোঁটা রুধির ধারা মাটিতে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ক্রোধে ক্রোধান্বিত হয়ে নারদ উঠে দাঁড়িয়েছে, হে কি তুমি অশুচি অবস্থায় অতীত সেবা দিচ্ছ, আগে বলতে পারো নাই, তাহলে আমরা অন্যত্র যেতাম। ধরা সত্যি সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেছে, বলছে ওগো অতীত ঠাকুর যেও না, আমি অশুচি নয় অপবিত্র নয়, তোমরা যদি সেবা না গ্রহণ করো তাহলে যে আমার এই পরিশ্রম বৃথা যাবে। মানে না, নইলে রুধির ধারা এলো কোথা থেকে বলো, কোথা থেকে এলো দেখবে। ধরা তখন আস্তে আস্তে বুকের কাপড়টা যখন সরিয়ে দিয়েছে, রুধির ধারা দর দর করে বেশি কাপড় চোপড়ে বেশি যাচ্ছে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল। একই মাগু, একই হো অবস্থা তোমার, ভগবান সবকিছু সহ্য করতে পারেন, পারেন না ভক্তের নয়ন জল সহ্য করতে। নারায়ণ অস্থির হয়ে গেছেন এই দৃশ্য দেখে, ও মা তুমি দেহের বিনিময়ে আজকে অতীত সেবা দিচ্ছ। সমূর্তি ধারণ করলেন শঙ্খচক্র গদাপদ্মধারী, দাঁড়ালেন আমার শ্রীহরি। নারদও করে নাই দেরি, হাতে বীণা নিয়া নারায়ণ নারায়ণ গাহিয়া দাঁড়িয়ে যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বলো সবাই। যখন দাঁড়িয়ে গেছি আমরা সেবা নেব মা, কিন্তু তোমাকে আগে বর দেব, বলো কি সেবা চাও, কি বর চাও? বলছে ওগো দয়াময়, বর দিতে হলে এই বর দিবা, তুমি আমার সন্তান হয়ে আমার কাটাস্তনের দুগ্ধ পান করবা। বলছে তথাস্তু, তাই হবে, তবে এই জন্মে নয় মাগো, আগত জন্ম দাপুর যুগে আমি
বাৎসল্য লীলা করবার জন্য তোমার ঘরে যাব, তোমার এই কাটাস্তনের দুগ্ধ আমি নিজে পান করব। অতিথি সেবা দিয়ে ধরা গোবিন্দকে পাই, দুপুর বেলা কোন গৃহে যদি অতিথি দাঁড়ায়, রিক্ত হস্তে কখনো কেউ কোন গৃহস্থ ফিরাবে না ওগো মা, সেই জন্য সেবার জন্য কিছু কিছু অর্থ তন্দুল দিতে হয় কিনা, ভরত দ্রোণের এই অতিথি সেবার তরে গো যারা করি করবেন দান, মনোবাঞ্ছা পূর্ণ করবে দয়াল ভগবান, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। কমিটির ভক্তবৃন্দ গো আপনাদের কাছে যাবে, সেই দানের ভাণ্ডারে আপনাদের কিছু কিছু অর্থ দান করতে হবে, হস্ত মাঝে শ্রী গোবিন্দ দানে অধিপতি, দানের বিনিময়ে আত্মার হতে পারে গতি, এক মা জননী সভায় এসে দশ টাকা করে গেল দান, তার শঙ্খ সিঁদুর বজায় রাখে যেন আমার দয়াল ভগবান, তাহলে বাবা মনিরা গেছে, ওমা জোর নেই, আপনাকে কেউ বলেনি আপনাকে পাঁচশো টাকা দিতেই হবে, দানটা মনের ব্যাপার, আপনার মন থেকে যা চাইবে, তবে পাঁচ টাকার নিচে কেউ দেবেন না মাগো, অনেক শিল্পী অনেক বাজিয়ে এখন দ্রব্যমূল্য অনেক বেশি, সকলে দেবেন, আপনারা দিয়েছেন জানি, আপনাদের দানেই এই অনুষ্ঠান, তবু আর একবার আপনাদের কাছে প্রার্থনা করছি, সকলে দানের ভাণ্ডারে দান করবেন, দানে দুর্গণ্ডে দুর দানে দুর্গতি খণ্ডে ভজনে খণ্ডে পাও, সেই জন্য দান করবেন আপনারা সকলেই, দশের মাঝে দান করলে গোবিন্দ সাক্ষী হয়, আর এই দান গোবিন্দের ব্যাংকে জমা হয়ে যায়, জয় গুরু। এই কারণে যশোমতী গো গোপাল কোলে পাই, তখনকার জিজ্ঞাসার উত্তর বুঝি দেখো হয়ে যায়, সকলে দেবেন মাগো, কেউ কেউ হ্যাঁ কেউ রিক্ত হাসতে ফেরাবেন না, আপনার যা জুটবে তাই দেবেন, অবশ্যই দেবেন। একটা অনুরোধের গান আছে, গানটি বাউল গান, তত্ত্বমূলক গান, গানটি পূর্ববঙ্গের লেখক বাউল আব্দুল করিম সাঁই লিখেছেন, আমার ভাই গানটি শোনার জন্য, এই গানটার মাধ্যম দিয়ে আরেকটি জিজ্ঞাসা আছে ছোট্ট, আমি উত্তর দিয়ে দেবো, অসুবিধা নাই, তারপরে আপনারা পরবর্তী শিল্পী শিবানন্দ হালদার শিলিগুড়ি থেকে এসেছেন এবং রয়েছেন আমার এক আমার কাকাবাবু নব হালদার, তিনি পঞ্চাশ টাকা করলেন দান, গোবিন্দ যেন তিনার মনোবাঞ্ছা পুরাণে আশিস করে দেন। আচ্ছা বাবা, এখানে পাঁচশো টাকা দেওয়ার মতো ভক্ত নেই? আমি প্রথম এসেছি বাবা, কোনোদিন আসে নাই, অমিত ভাইয়ের মাধ্যম দিয়ে আপনাদের এখানে এসেছি, আমি দেখতে চাই একজন পাঁচশো টাকা কে দেবেন, এমন একজন ভক্ত, হ্যাঁ পাঁচশো টাকা দেবেন, সঙ্গে এক টাকা দক্ষিণা করবেন দয়া করে, একজনা না থাকলে পাঁচজনা মিলে দেবেন বাবা, তবু আমি চাই, আমি কমিটির ভাণ্ডারে দিতে চাই, মানে আশ্রয় গ্রহণ করা আমার ১৯ বছর হয়ে গেছে, আমার গুরুদেব পশ্চিমবঙ্গের বাউল তত্ত্ব সম্রাট শ্রী শ্রী তরণী সেন মহান্ত, তাই আপনারা জানেন আশ্রয় গ্রহণ করলে ভিক্ষা করতে হয়, তো আপনাদের কাছেই ভিক্ষার হাতটা বাড়িয়েছি, অবশ্যই কোনো বাবা বা মা পাঁচশো টাকা দেবেন এই আশা রাখছি, জয় গুরু, অবশ্যই বাক্যটা রক্ষা করবেন মা গো, আপনাদের চরণে হাত দিয়ে বলছি, জয় গুরু, সন্তান হয়ে।
ভগবান এমন একজন বড় মিস্ত্রি, দেখুন পৃথিবীতে কত মানুষ রয়েছে, প্রায় 1700 কোটি প্রায়। তাহলে এত মানুষ গোবিন্দ সৃষ্টি করেছেন, সবাই আমরা একইভাবে সৃষ্টি হয়েছি, অথচ দেখুন গোবিন্দ কত বড় কারিগর। আমার দাদামণি লালচাঁদ হালদার বাবু, তিনি কোনো কাজে না হয় যেন কাবু, তিনি 100 টাকা করলেও দান, তেনার মনোবাঞ্ছা যেন গোবিন্দ পুরাণ। ওনার নামে একটু জয়ধ্বনি উলুধ্বনি দেবেন, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। যদি যমজ সন্তান হয় তবু থাকে কোনো না কোনো চিনবার উপায়। কত বড় মিস্ত্রি দেখুন, শুনুন গানের ভাষা। ওরে কোন মিস্ত্রি নাও বাহানাইছে, যিনি পদকর্তা তিনি বললেন এটা নৌকা, দেহটা একটা নৌকা, আপনারা ময়ূরপঙ্খী নৌকা দেখেছেন সেই রকমই আর কি। ময়ূরপঙ্খী নৌকার মাথায় দেখবেন ময়ূরের মাথা লাগানো থাকে, যার যে রকম অবস্থা সে সেই রকম করে ব্যবস্থা, কেউ চাঁদি তামা পেতল দস্তা ইত্যাদি দিয়ে ময়ূরের মাথাটা বানানো থাকে, চাঁদ মানে চোখ মুখ আঁকানো থাকে, তাই না? ফকির লালন বললেন এটা খাঁচা, কেউ বললেন দেহ ঘড়ি, কেউ বললেন সাইকেল, কিন্তু বাউল আব্দুল করিম সাই বললেন এটা নৌকা। ওরে কোন মিস্ত্রি নাও বাহানাইছে, কেমন দেখা যায়, ওরে জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। আপনি বলতে পারেন ঝিলমিল ঝিলমিল সবার নৌকা করে? বাবা না, সবার নৌকা করে না। কাদের নৌকা করে? যারা ব্রহ্মবস্তুকে ধারণ করতে পারেন। ব্রহ্মবস্তুটা হচ্ছে প্রদীপের তেল, যতক্ষণ দেহে ততক্ষণ খেল, তেল শেষ যেতে হবে আপন দেশ। ধারণাং বিন্দু জীবনাথ পাতেন বিন্দু মরণাথ, দেখবেন একজন সাধু আপেলের মতো চেহারা, আপনার থেকে অনেক বয়সে বেশি, কিন্তু আপনি কিসমিস হয়ে গেছেন। কেন? পিতৃ সত্তা বস্তু বিয়োগ করেছেন অনেক, সেই জন্য আপনি কিসমিস হয়ে গেছেন। তাদের নৌকায় ঝিলমিল করবে যারা পিতৃ সত্তা বস্তু ধারণ করতে পারেন, যারা যোগের ঘরে আছেন, তার কৌশল আছে। কেমন? যে রকম টিউবওয়েল আপনি 300 ফিট 500 ফিট বসিয়েছেন পাইপটা, কিন্তু যখন হ্যান্ডেলে পাম্প করছেন হাতের নাগালে জল, কেন মা? কেমন করে? হাওয়ার বলে। আপনি বলতে পারেন ভাই নির্মল ওর মধ্যে চেক ভাল্ব আছে, ওয়াশার আছে, সেই জন্য সিস্টেমটা ওর মধ্যে আছে। ও মা ও বাবা আপনাদের মধ্যেও আছে। আপনার চেক ভাল্ব তাহলে কোনটা? কুলকুণ্ডলিনী শক্তি, লিঙ্গমূল থেকে 4 আঙ্গুল নিচে, গুহ্যমূল থেকে 4 আঙ্গুল উপরে, 3.5 প্যাচে বেষ্টিত হয়ে সর্পাকৃতি নিজের মুখের মধ্যে পুচ্ছটা দিয়ে ঘুমাচ্ছে, হাওয়া দিয়ে দিয়ে এটাকে জাগ্রত করতে হয়। জেগে গেলে শ্বাস বইবে সুষন্মায়, দুটো শ্বাস সমান চলবে, তখন টান উজানে দিতে হয়, অপান বায়ুকে টানতে হয়, যেটা পিছন দিক থেকে বেরিয়ে গেলে দুর্গন্ধ হয়, এটাকে শোধন করার কৌশল আছে, গন্ধ থাকবে না মায়। যখন সুষন্মায় শ্বাস বইবে, আমা সন্তানকে বকাবকি করে একটু নাকে হাত দিও, কেন জানেন? যদি সুষন্মায় শ্বাস থাকে যা অভিশাপ করবেন তাই হবে, যা আশীর্বাদ করবেন তাই হবে। বাম দিকে শ্বাস পানীয় জাতীয় দ্রব্য গ্রহণ করুন, ডান দিকে শ্বাস যেগুলো চিবিয়ে খাবার সেগুলো খাবেন, এর জন্য আপনাকে ডাক্তারের বাড়িতে যেতে হবে না। তবে আমি ডাক্তারের ভাত মারছি না, সবাই তো করেই না বলো, তবে আমার বিশ্বাস এখানে যদি 5 জনও করেন আমার বলাটা সার্থক হবে। দুটো শ্বাস সমান, জন্ম দিতে যাবেন হিজরে সন্তান পাবেন নপুংসক। বাড়ি থেকে বেরোবেন 20 মিনিট পর আপনার বাড়িতে ডেড বডিটা ফিরবে, দুটো শ্বাস সমান সুষন্মা।
শয্যা থেকে মাটিতে পা রাখবেন, 20 মিনিট বাঁচবেন। তাহলে কি করতে হবে? যাত্রা ত্যাগ করুন, বাড়ির বাইরে যাবেন না, শয্যা ত্যাগ করবেন না, বা পাশ ফিরে শুয়ে পড়বেন লাংসের উপর প্রেসার দিয়ে। 5 মিনিট থাকুন, শ্বাসটা পরিবর্তন হয়ে যাবে। যেদিকে শ্বাস পরিবর্তন হলো সেই শ্বাস আপনি বেরিয়ে যান, কিংবা মাটিতে পা রাখুন শয্যা ত্যাগ করবার সময়। স্বামীকে প্রণাম করলে করবার পর শয্যা ত্যাগ করবে, নাকে হাত দাও। কোন শ্বাসটা আছে? সোমবার, শুক্রবার, বুধবার বাম শ্বাসে মাটিতে পা রাখবে, রবিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার ডান শ্বাসে মাটিতে পা রাখবে, শুভ দিনটা শুভ যাবে। মেনে চলো, বাংলার সাধুগুরু বৈষ্ণবের কথা জানিয়েছেন। শ্রীসঙ্গ করতে যাবেন, বাঁ শ্বাসে যাবেন 16 থেকে 18 ফোঁটা পিতৃসত্তা বস্তু বিয়োগ হবে, শিওর একদম। কেন? তখন যখন বাম দিকে শ্বাস থাকে পিতৃসত্তা তখন পাতলা হয়ে যায়, মানে চন্দ্র নারীতে শ্বাস আছে। যখন সূর্য নারীতে শ্বাস আপনাদের সভায় করি প্রকাশ, তখন এটার ঘনত্ব বৃদ্ধি পায়, সেই জন্য ক্ষয়টা কম হয়, 6 থেকে 8 ফোঁটা। ওরে চন্দ্র সূর্য বান্ধা আছে না এরি আগায়, দেখেছেন চন্দ্র সূর্য, এই যে চন্দ্র সূর্য। বাম নাসিকায় বেশি শ্বাস চললে তখন চন্দ্র, ডান নাসিকায় বেশি শ্বাস চলছে তার মানে সূর্য নারী। ওরে দূরবীনে দেখি আপদ, মাঝে নৌকা বাইতে বাইতে অনেক গভীরে চলে গেছে, কুল কিনারা কিছু দেখা যাচ্ছে না, কি দরকার দূরবীন, তাই না? দূরের জিনিস কাছে দেখা যাবে, দূরবীনটাকে গুরুজি। তাই কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। ওরে দূরবীনে দেখি আপদ মাঝি মাল্লাবার, মাঝি মন, মাল্লা কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, 6টা ঋতু সবসময় করে হাল। এদের একত্রিত করতে হলে 6 আঙ্গুল শ্বাস কমাতে হয়, তখন একত্রিত হয়ে কৃষ্ণ কথা কয়। ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নয়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নয়, মিস্তুরি নাও বাহানাইছে, কোন মিস্তুরি নাও বাহানাইছে, কেমন দেখা যায়। ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নয়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নয়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নয়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নয়। জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। চন্দ্র সূর্য বান্ধা আছে না এরি আগা, ওরে চন্দ্র সূর্য বান্ধা আছে না এরি আগাই, আর দূরবীনে দেখি আপদ, দূরবীনে দেখি আপদ মাঝি মাল্লাবার, ময়ূর পঙ্খী নয়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নয়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নয়।
রং বেরঙ্গের মাঝি মল্লভাবের তলায়া আমরা যারা বেটা ছেলে নিজেকে বড় মাঝি মনে করে নৌকা চালাতে যাই নিত্য নিত্য ঘরে তাই এ থেকে আর বোধহয় ভালো করে বলার প্রয়োজন নয় সবাই বুঝ তাহলে যদি নৌকা বাইবেন ঢেউ আসবে কতবার সাতবার মাতৃরস আসে যখন নৌকা চালাতে যান আমরা ব্রহ্মচারী হতে এসেছিলাম কিন্তু হই ব্রহ্ম অত্যাচারী অপচয় করি সেই জন্য আপেলের মতো চেহারাটা আস্তে আস্তে কিশমিস হয়ে যায় উঠতে গেলে বাবা কোমর আর পারে না কানে ভালো শুনি না দাঁতগুলো তো আর নাই সেই জন্য তেল বেল কথা মানে পরিষ্কার কথা বোঝা নাই যায় চোখে ভালো দেখে কেন সত্তা বিয়োগ করছো কি করতে হবে ফুটবল খেলা দেখেছেন একটা এক্সাম্পল একটা উদাহরণ দেই ফুটবল খেলা দেখেছেন কতজন প্লেয়ার থাকে হয় নয় জন এগারো জন এগারো জন এদিকে এগারো জন ওইদিকে মাঝখানে সেন্টার পয়েন্ট থেকে খেলাটা শুরু হচ্ছে আপনার দশটা ইন্দ্রিয় একটা মন বাবাদের বলছি মায়েরা যারা সঙ্গ দিচ্ছেন তাদেরও দশটা ইন্দ্রিয় একটা মন এগারো এগারো বাইশ জন প্লেয়ারের খেলা সেন্টার পয়েন্ট থেকে শুরু হয় বিন্দুরূপী বল কি করবেন দেখবেন খেলা দেখতে গেলে পরে সেন্টার থেকে যখন খেলাটা শুরু হয় পায়ে 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 হ্যাঁ যখন ব্যাক লাইনের কাছাকাছি প্রায় কিন্তু ব্যাকির লক্ষ্য কোন দিকে একদম যেটা মেন ব্যাকি একদম বল কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে যদি একবার গোলের দিকে আসে মার এক লাত্তি এক লাত্তিতে সেন্টার পার আবার খেলতে থাকো গোল হওয়ার ভয় নাই কি বুঝলেন হ্যাঁ যখন দেখবেন নাভির নিচে চলে যাচ্ছে হাওয়াতে টান না দিলে পরে গোল আর গোল হলেই তো বল হরি বল পাতে নবীন্দু মরণাত হাওয়ায় টান দিতে হয় তাহলে রক্ষা হয়ে যায় বুঝলেন হাওয়ার উপর কোনো বল নাই একটা দশ টাকা লরি সজোরে যাচ্ছে সম্মুখে একটা বাচ্চা দৌড় মেরেছে কি করবে ড্রাইভার সজোরে একদম পায়ে একদম ব্রেক আছে হাইড্রোলিক ব্রেক হাওয়া ভর্তি চাপিয়ে দিল গাড়ি দাঁড়িয়ে গেল বাচ্চা পার হয়ে গেল তারপর আবার গাড়ি চলছে কি হ্যাঁ তাহলে সাতবার ঢেউ আসে যখন ঢেউ আসবে যারা নৌকা চালাতে যাবেন ঢেউয়ের সময় অন্তত বইটা শক্ত করে ধরবেন হালটা টানিয়ে দেবেন নইলে যতই আপনি কাম বীজ কাম গায়ত্রী জপ করুন গুরুর দেওয়া নাম একবার নাভির নিচে গেলে ভুলে যাবেন আপনার বাবার নাম বোঝা গেল হরে কৃষ্ণর খাতায় চলে যাবেন তাহলে যদি নদী পার হতে হয় কতবার বইটা মারতে হয় আমার গুরুদেব বললেন পাঁচশো তেরো যদি পারো তবে ধরো পারি অমন ব্যাপারী ওই পারে তোর সোনা বন্ধুর বাড়ি দ্বিদল পার করতে হবে যেখান থেকে আসে সত্তা এখানে নিয়ে যেতে হবে তাহলে কি দিয়ে নিয়ে যেতে যেতে হবে না হাওয়া দিয়ে হাওয়া ধরে নিয়ে যেতে হবে হাওয়ার বলে যেরকম টিউবওয়েলে জল তোলে বোঝা গেল রং বেরঙ্গের মাঝি মাল্লা ভাবের তলায় রং বেরঙ্গের মাঝি মাল্লা ভাবের তলায় আর রং বেরঙ্গের শাড়ি গাইয়া রং বেরঙ্গের শাড়ি গাইয়া ভাটি বাহিয়া যা Thank you.
বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠা দাদা কি বুঝে ওঠা দায় কি বুঝে ওঠা দায় বাবু আমার বাড়ি কুমারগঞ্জ বাইক নিয়ে এসেছে এখানে যে ভাই অমিতের ওখানে রেখেছে আসার সময় আমি কুমারগঞ্জ থেকে পতিরাম পতিরাম থেকে গঙ্গারামপুর এই যে আপনার ফুটবল মাঠ পার হয়ে নদীর ধার দিয়ে দিয়ে এলাম তো যাওয়ার সময় যদি এটা দিয়ে আমি বাইক নিয়ে গঙ্গারামপুর আপনার ওই কালীতলার উপর দিয়ে আমি যদি মালদার দিকে যাই তাহলে আমার বাড়ি পাবো পাবো পাওয়া যাবে মানে যে পথে এসেছি সেই পথে যদি ফিরে না যাওয়া যায় তাহলে গন্তব্যস্থলে পৌঁছানো যায় না যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাওয়া যায় না তাহলে আমরা কোথায় ছিলাম প্রথমে প্রথমে ছিলাম ব্রহ্মের সকলে সবাই ব্রহ্মের ছিলাম তারপরে কোথায় এলাম পিতার মস্তকে নাম বিন্দুস্বর মায়ের মস্তকে ছিলাম নাম কি বিন্দুবাসিনী বাবা মার মিলিত ফলে গেলাম মায়ের অষ্টম দলে মা আমার মাসক্রিয়া বন্ধ করে তিলে তিলে সন্তানের দেহ গড়ে দশ মাস দশ দিন পরে মা আমার ধরার পরে প্রসব করে একই সিস্টেম বিশ্ব ব্রহ্মাণ্ড আসার রাস্তাটা দেখেছেন আগে ব্রহ্মের পিতার মস্তক মাতার মস্তক মায়ের পেট তারপরে আসলাম আমরা ধরাধামে আচ্ছা বাবা এই পথে না গেলে পরে তো যেখান থেকে এসেছি সেখানে যাওয়া যাবে না যাবে মা যাবে যাবে না যাবে কি যাবে না আরে যেতে হয় কোথায় যেতে হয় নদীর ধারে কবরস্থানে শ্মশানে হয় কবর দেয় না হয় পোড়ায় তাহলে কেমন করে ব্রহ্মের সঙ্গে লড়াই কেমন করে হবো হওয়া যায় বাবা যারা গুরু আশ্রিত হয়েছেন মাত্র সনাতন ধর্মী সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যাওয়া যায় কেমন করে অপান বায়ুকে আপনাকে 64 মাত্রার ঘরে গিয়ে দলে দলে চলে চলে পলে পলে চক্রে চক্রে বিশ্রাম নিয়ে মানে দ্বিদল পদ্ম পার করে সহস্র দলে যেতে হবে সহস্র দল মানে ব্রেন এই অপান বায়ু এবং প্রাণবায়ু যদি ব্রেনে একবার নিয়ে যেতে পারেন তাহলে সেখানে কি দেখবেন রাধা গোবিন্দের রাসলীলা দেখতে পারবেন স্বচক্ষে জ্ঞান চক্ষে উদয় হয়ে যাবে একবার যদি রাধা গোবিন্দের রাস দেখতে পারেন যদি গুরু কৃপা হয় একবার যদি কেউ সহস্রে পৌঁছায় ধরাধামে আর কোনোদিন ফিরে আসতে হবে না ভাই জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল 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 ভাই রাধা গোবিন্দের যুগল চরণের ঠাই বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠা দা কোথা হতে আসে নৌকা কোথা হতে আসে নৌকা কোথায় চলে যায় ঝিলমিল ঝিলমিল করে যে ময়ূর বনতে না করে রে ময়ূর পঙ্খীরা কোন মিষ্টি নাও বানাইছে কোন মিষ্টি নাও বানাইছে কেমন দেখা যায় তোর ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খীরা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খীরা ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খীরা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খীরা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খীরা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খীরা গান ভালো লাগলো নাকি কি বলেছে বস্ত্র হরণ করেছে নাকি কৃষ্ণ বস্ত্র চুরি করেছে সখীদের কোথায় না যখন গঙ্গায় নাইতে যায় আচ্ছা বলুন যদি কেউ উলঙ্গ অবস্থায়
জলে নামে, জলে কে বাস করে? গঙ্গা, সাব মিনিস্টার। জলের দেবতার নাম বরুণ দেব, জলের দেবতার নাম বরুণ দেব। তাহলে আপনি নারী প্রকৃতি, আপনার যদি আপনার সব কিছু দেখে নেয় কেউ, তাহলে আপনি আপনার সতীত্ব থাকলো না, বোঝা গেল? সতী তখনই কয় যখন দেখে তার পতি, সব কিছু দেখবে পতি, তখনই সে সতী। যে পিতৃসত্তা বস্তু, স্বামীর পিতৃসত্তা বস্তুর করায় ঊর্ধ্ব গতি, সেই একমাত্র ধরাধামে সতী, বোঝা গেল? তাহলে জলের দেবতা রয়েছে বরুণ দেব, তোমার পিতৃ মানে তোমার সব কিছু দেখে নিচ্ছে, তাই গোবিন্দ অন্তরে খুব রাগ হয়ে যায়, ছি ছি ছি। আর দেখি একটু পরীক্ষা চাই, কে কত আমাকে ভালোবাসে। গোবিন্দ হচ্ছেন বিশ্বপিতা, সকলকে সৃষ্টি করেছেন, তাহলে বাবার কাছে কোনো কিছু বাবা গোপন রাখে? সন্তান জ্ঞানে দেখছে, সব কিছু ত্যাগ করে যখন দু হাত তুলে দাঁড়িয়েছে তখন গোবিন্দের কাছে বস্ত্র পেয়েছে। আর কেন শিক্ষা কেন দিয়েছিলেন? যদি আপনি নদীতে খোলা জলে স্নান করেন, বিশেষ করে মায়েরা, তাহলে আপনার উপর দিকেও যারা স্নান করছে তাদের যদি কোনো ব্যারাম থাকে, বিশেষ করে সাদা স্রাবটা এই কারণেই হয়, যখন খোলা জলে স্নান করবেন কারো আছে ওই ব্যারামটা, উপর দিকে স্নান করছে, আপনি ভাটিতে স্নান করছেন, ওই জীবাণুটা বয়ে এসে আপনার ভিতরে প্রবেশ করছে, বুঝতে পারলেন? শিক্ষা দেওয়ার জন্য গোবিন্দ এটা করেছিল। সংক্ষেপে বলা হলো জয় গুরু জয়। যদি সুরতাল ছন্দে মনের আনন্দে কোনো ভুল করি অবশ্যই ক্ষমা করবেন নিশ্চয়, কারণ আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা হচ্ছেন মহৎ, যদি ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা চাই, চরণে দেবেন ঠাঁই। আপনাদের আশীষ নিয়ে এবছরের মতো বিদায় চাই, আমি এক আসরের জন্যই এসেছিলাম। এবারে